नमामि देवं जगन्नाथं सचिदानंद विग्रहं जे नित्यं रमते नीलाचले वै ब्रह्मधामनि। আসুন ডাক্তারবাবু আসুন। এখন কেমন আছেন? ডক্টর ঘোষ একবার বাইরে আসুন। হস্টেলে গাড়ি পাঠিয়েছি, এখনই এসে যাবে। মা, অবিনাশ তুই এসেছিস, ভালো আছিস তো বাবা? তোমার কি হয়েছে মা? কিচ্ছু হয়নি বাবা, তুই তো এসে গেছিস, তোকে কত খুঁজেছি বাবা, শুধু এইটুকু দুঃখ থেকে গেল তোর বাবাকে একটু দেখে যেতে পারলাম না। দেবেন্দ্র আসবে সাবিত্রী, তুমি ব্যস্ত হও না। আমি আমার জন্য ব্যস্ত হচ্ছি না ডাক্তারবাবু, ছেলেটার কথা ভেবে আমার বুকটা ফেটে যাচ্ছে। নীলমণি, আগে ছোটবেলা থেকেই তুমি এ বাড়িতে আছো, তোমায় আমি আমার আপন ভাই ছাড়া আর কিছুই ভাবিনি। এই দাবি নিয়ে তোমায় অনুরোধ করছি, আমার একটা কথা রাখবে। বলুন। তোমাদের বাবুকে তো তুমি জানো, আমি চলে যাবার পর আমার অবিনাশ একেবারে একা হয়ে যাবে। আমায় কথা দাও নীলমণি, আমার ছেলের সব দায়িত্ব তুমি নেবে, সব কথা বুঝবে, আমায় কথা দাও। আপনি কিছু ভাববেন না, কথা ফিরে আসবেন, আপনি নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। ওনার আসার সময় অনেক দেরি হয়ে যাবে নীলমণি, সেই জন্যই তো তোমায় যা বলার সব বললাম। এবার এবার আমি একটু শান্তিতে মরতে পারবো। ও কথা বলো না মা, তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, কোথাও না, কোথাও না, কোথাও না। হ্যালো, কে সাহেব? জাপান থেকে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু আছেন, হ্যাঁ আমি ডেকে দিচ্ছি। হ্যালো, কে দেবেন্দ্র? আমি ডাক্তার ঘোষ বলছি। ডাক্তার, সাবিত্রী কেমন আছে? কাল থেকে ওর অবস্থা আরো খারাপ। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। ডাক্তার, যে কাজের জন্য জাপান আসা সেটা ফাইনাল স্টেজে, এখন যদি আমি ছেড়ে চলে যাই তাহলে সমস্ত পরিশ্রমটা মাঠে মারা যাবে, আর আমি গিয়েই বা কি করবো? তুমি তো রয়েছো, আমার কাজ শেষ হওয়া মাত্র আমি গিয়ে পৌঁছবো। প্লিজ দেবেন্দ্র, এসব তুমি আর দেরি করো না, তোমার বিজনেসের জন্য তুমি তোমার স্ত্রীর প্রতি অনেক অবহেলা করেছো, আর নয় আমি ভাবছি তোমার কাছে পেলেও সেরে উঠবে। এই মুহূর্তে তোমাকে তোমার স্ত্রী আর বিজনেস এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব আমি গিয়ে পৌঁছচ্ছি। Thank you.
তুই কি আজই হোস্টেলে ফিরে যাবি? তুমি খাবে না ওটা। অবিনাশ, তুমি আমার মাকে মেরেছো। তুমি ঠিক সময় এলে আমার মা মারা যেত না। তুমি কখনো ওর কথা বোঝনি, তুমি কখনো আমার কাছে থাকোনি। আমার মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তুমি আমার মাকে মেরে ফেলেছো বাবা। তুমি আমার মাকে মেরে ফেলেছো। অবিনাশ, আগে কি বলছিস? আমার মা আসলে আমার মাওয়ার জন্যই মারা গেছে। এই জন্য বাবা দাই, এই জন্য বাবা দাই, আর বাবা দাই, এই জন্য বাবা দাই, বাবা দাই, আর বাবা দাই। অবিনাশের জন্য আমার সমস্ত ব্যবস্থা ঠিক করাই আছে। এই বছর ফাইনাল ইয়ার কমপ্লিট হলে আমি ওকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য আমেরিকা পাঠিয়ে দেব। অত দূর চলে যাবে ছেলেটা? এসব পড়ার জন্য এখানে কোনো সুবিধা নেই। তা থাকবে না কেন, আছে। কিন্তু দেবেন্দ্র দাসের ছেলের একটা আলাদা স্টেটাস থাকা চাই তো। আরে অবিনাশ, তুই কি কালই কল্যাণী ফিরে যাবি? হ্যাঁ বাবা, সোমবারই আমার কলেজ খুলছে। আর বাবা, হ্যালো, হ্যাঁ দেবেন্দ্র বলছি। ও সত্যরঞ্জন বলো, মিটিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কথা ছিল? আমার আবার চেম্বার অফ কমার্সের মিটিং হয়েছে, দেরি হয়ে যাচ্ছে। তারপর সন্ধ্যাবেলা আমাকে দিল্লি যাবার ফ্লাইট ধরতে হবে। তুই একটা কাজ কর, তুই বরং যা বলার নীলমণিকে বলে দে, আমি পরে ওর কাছ থেকে শুনে নেব। বাবাকে কি বলার ছিল? না কিছু নয় মামা, বাবা হয়ে ছেলের কথা শোনার যার সময় নেই, আমার কথা তোমার মাধ্যমে শোনানোর তার কোনো দরকার নেই মামা। ছি বাবা, তোমার বাবা হচ্ছেন ব্যস্ত মানুষ, তারও অভিমান করতে নেই। অভিমান? এক মাস হলো গরমের ছুটিতে আমি এসেছি, কিন্তু তার সঙ্গে দেখা হয়েছে মাত্র দুবার। এই দেখো, দেখো না, মাসের পর মাস আমি চিঠি লিখেছি, পড়া তো দূরের কথা, একবার খুলেও দেখেনি। মা মারা যাবার পর থেকে এবারই আমার কাছে বাড়ি নেই মামা। উনি ভুলে গেছেন আমি ওর একমাত্র ছেলে। পাগল ছেলে, তুই মিছিমিছি ওকে দোষ দিচ্ছিস। উনি যদি তোকে ভুলে গিয়ে থাকেন তাহলে তোকে কেন আমেরিকা পাঠাবার ব্যবস্থা করছেন? আমেরিকা কেন পাঠাতে চাইছে জানো? ছেলের প্রতি স্নেহের জন্য নয়, নিজের বড় লোকে দেখানোর জন্য। ওসব কথা এখন থাক বাবা। আচ্ছা আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, কাল তোমার জন্য গাড়ি তৈরি থাকবে। থাক মামা, এসব বড় লোকে আমার ভালো লাগছে না, আমি বাসে যাব।
কল্যাণী 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 তো দেখিস আমি চা খেয়ে আসছি। হ্যাঁ এই কল্যাণী 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 বাস কোন ছাবি ভাই 5 মিনিট পরে 5 মিনিট এই কল্যাণী 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 তড়তড় আসুন তড়তড় আসুন আসুন দাদা আসুন বোধে এই কল্যাণী কল্যাণী বাস কখন ছাড়বে 5 মিনিট পরে সিট খালি আছে। হ্যাঁ আছে। এই কল্যাণী 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 তড়তড় আসুন তড়তড় আসুন এই কল্যাণী 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 আসুন দাদা আসুন দাদা তড়তড় আসুন কল্যাণী 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 এই কল্যাণী 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 তড়তড় আসুন দাদা আসুন বোধে বাস খালি আছে তড়তড় আসুন তড়তড় আসুন কল্যাণী 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 তড়তড় আসুন তড়তড় আসুন তড়তড় আসুন টাইম হয়ে গেছে বাস ছাড়বে। হ্যাঁ আবার ছাড়বে এই বাস আবার ছাড়বে তড়তড় আসুন। দেখুন এই সিটে আমি বসেছিলাম, শুনছেন এটা আমার জায়গা। আপনার নাম কি? নাম কেন খুঁজে দেখবো? সিটের পিছনে আপনার নামটা লেখা আছে কিনা? কি আশ্চর্য, বললাম এটা আমার সিট। যদি এটা আপনার সিট তাহলে একটা রুমাল ফেলে রেখে যেতে পারতেন, আমি এসে দেখলাম সিট খালি ছিল। যেখানে সিট খালি থাকবে আপনি দখল করে নেবেন? এ মিস্টার দেখুন আপনিও পয়সা দিয়ে যাবেন আর আমিও পয়সা দিয়ে যাব, আপনার বসার যতটা অধিকার আছে আমারও ততটা আছে। যান অন্য কোথাও খালি জায়গা দেখে বসে পড়ুন। খালি জায়গা দেখে আপনি বসে পড়ুন, এটা আমার জায়গা। যখন আপনার জায়গা ছিল ছিল, এখন এটা আমার জায়গা। কেন মিছিমিছি ঝগড়া করছো মা? ও তো এইখানেই বসেছিল। আমি বসবার সময় সে কথা বললেন না কেন? ও কাউকে না বলে চলে গেল, আমরা তো ভাবলাম ও চলেই গেল। তাহলে আবার এসে কেন ঝামেলা করছেন? কি হলো, গোলমাল কিসের? দেখুন না এই ভদ্রমহিলা আমার জায়গায় বসে তখন থেকে ঝামেলা করছেন, ওকে উঠে যেতে বলুন। দিদি সত্যি উনি অনেক আগে থেকে এখানে বসেছিলেন। আর আমি কি মিছি মিছি বসে আছি? আপনার হেল্পার বলল সিট আছে, ভেতরে এসে দেখলাম এই সিটটা খালি ছিল। ছেড়ে দিন দাদা, মেয়ে ছেলে বসে গেছেন, আগে স্টপেজে দুজন নেবে যাবেন, আমি আপনাকে জায়গা করে বসিয়ে দেবো, এখন একটু কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে বসে যান। ফটিক হুইসেল দে। আপনি কি আমার দয়া করছেন নাকি? আমার জায়গা না দেওয়া অব্দি বাস এখান থেকে নড়বে না। বাস পরিবহন মন্ত্রী এলেন, বাস নড়বে না। এই কন্ডাক্টর বাস ছাড়বে না, এই ঝামেলা চলবে। লোভে পড়ে ক্যাপাসিটি বেশি লোক তুলবে আর সিট নিয়ে মারামারি। কেন ঝামেলা করছেন বলুন তো? আপনি জায়গাটা ছেড়ে দিলে সব গোলমাল মিটে যাবে। বসতে জায়গা দেবেন? কি করে দেবো, আগে স্টপেজ অব্দি দাঁড়িয়ে যেতে। দেখছেন তো, শুনছেন আপনারা, এই দেশের নারী সমাজকে কিভাবে সম্মান দেওয়া হচ্ছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্যাণী অব্দি যাবো আর এই মহাশয় বসে বসে আরাম করে যাবে। বলুন আপনারা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো? হ্যাঁ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। কি বলছেন আপনারা, তার মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো? চেহারাটা তো বেশ, একদিন দাঁড়িয়ে গেলে পায়ে কি বাদ ধরবে? চলো এবার গাড়ি ছাড়ো। এ ফটিক হা করে চেয়ে আছিস কি? হুইসেল দে। আরে গাড়ি ছাড়ো। তারপর সেই যে ছেলেটা বাসের খুঁটি আঁকড়ে যে দাঁড়িয়ে আছে, বাস সোজা এসে কল্যাণী, পরে স্টপেজে লোক নামলো, জায়গা খালি হলো, কন্ডাক্টর এসে বসতে বললো, বুঝলে বৌদি? সেই ছেলেটার এত জেদ, সে আর কিছুতেই বসলো না। আচ্ছা তুই কি মেয়ে বলতো? বন্ধুর দাদার বিয়েতে গেলি, কোথায় ভালো মেয়ে হয়ে ফিরবি, তারা রাস্তা একটা কাণ্ড করে বসলি। যদি একটা কিছু হয়ে যেত? শুন তুই একটা মেয়ে, কোথায় লক্ষ্মী হয়ে থাকবি, আস্তে আস্তে কথা বলবি, আস্তে আস্তে হাঁটবি, তোর সেসব কিছুই নেই। থাক থাক রেখে দাও, আজকালকার ছেলেদের তুমি জানো না, ওরা আস্তে হাঁটা আস্তে কথা দেখলে না এই দুনিয়ায় থাকতে দেবে না, ওরা যখন গোপ্যতা দেবে তখন তোমাকে কোমরে আঁচল বাঁধতে হবে। কারেক্ট, এই গোপ্যতা দেওয়ার কোমরের আঁচল বাঁধা থেকে না আমার নাটকের জন্য গরম গরম সিচুয়েশন পেয়ে যাব। আরে রাখো তোমার সিচুয়েশন, তুমি দিন রাত খালি নাটকের সিচুয়েশন খুঁজতে থাকো, আর এদিকে বাড়ির সিচুয়েশন লাটে উঠুক। লাটে উঠবে কেন? আরে বাড়ির সিচুয়েশন ইজ নাটকের সিচুয়েশন। মহান নাট্যকার টেগোর, শেক্সপিয়ার কি বলেছেন জানো? শেক্সপিয়ার বলেছেন এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সকলে অভিনেতা আর অভিনেত্রী, বুঝলে? তোমাদের ভাই বন্ধু জনকে না সামলানো দায়, বোনটা যেখানেই যাবে সেখানে একটি নাটক বাঁধিয়ে বসবে, আর ভাই একটার পর একটা চাকরি ছেড়ে বাড়িতে বসে বসে নাটক লিখে যাচ্ছেন, আমি কেবল খেতে মরি। না 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 হবে না হবে না, তোমার বেশি ঘাটতে হবে না, এই যে নাটকটা লিখছে না এটা মানে সুপার হিট, প্রত্যেকটা পাতায় সিচুয়েশনে ভর্তি, থিয়েটারের লোক থেকে শুরু করে পাবলিশার পর্যন্ত লাইন লাগিয়ে দেবে, আর পয়সা
কি চাই বলো? গয়না, টিভি, ফ্রিজ? আমার দরকার নেই, কিছু চাই না। না না, একটা তো কিছু চাইবে। কিছু চাই না আমার, আমি শুধু চাই তুমি একটু বাড়ির দিকে নজর দাও, আমার দিকে না তাকিয়ে নিজের বোনটার কথা ভাবো। বাপ মা নেই বুঝলে, যে নাকে তেল দিয়ে ঘুমাবে। ওর সম্বন্ধে আমি কি ভাববো বলো তো, ওর কথাও তো নিজেই ভাবছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি এখন থেকে ভাবনা শুরু করছি। এই এই, তোর কলেজ কবে খুলছে রে? কাল থেকে। এই দেখেছো দেখেছো, ওর কলেজ কাল থেকে খুলছে। আমাদের কলেজেই পড়ে, আর দাদা এ আমার বন্ধু বন্দনা, মানে বিনি, আমরা একসাথেই পড়ি। হ্যালো, নমস্কার। চল কি গুরু, হা করে কি দেখছো? হ্যাঁ চিড়িয়া, নতুন মনে হচ্ছে। খাঁচা চাই দোস্ত, খাঁচা। খাঁচা? বড় খাঁচা এবার আমাদের ঢুকতে হবে। বড় খাঁচা মানে ফাটক। সেদিন যে ছোড়াটাকে আমরা মেরামত করেছিলাম সে থানায় রিপোর্ট করেছে গুরু। কি রিপোর্ট করে শুনি। আরে এমনি তো 50টা কেস আমার নামে ঝুলছে, কল্যাণীতে এমন কোনো খাঁচা তৈরি হয়নি যা কিশোর চৌধুরীকে ধরে রাখতে পারবে, বুঝলি? চল চল ক্লাসে চল। বিনি, এই বিনি, হাই মনীষা। হাই। কাল একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। আমি যখন ফিরছিলাম তখন বাসে কোনো জায়গা ছিল না, একজন উঠে গেছিল, আমি সেখানে বসে। কে জানে ছুটিতে কোথায় গেছিল? কোথায় যাব, সে নদীর ধার আর বাড়ির কোন? কেমন ছিল? ভালো তো? আমার নাম অবিনাশ, অবিনাশ দাস। আমি আপনার নাম জানতে চাইনি, এটা আমার সিট। আচ্ছা, আপনার নামটা কি? কেন না খুঁজে দেখবো সিটের পেছনে আপনার নামটা লেখা আছে কিনা। এটা বাস নয়, কলেজের লাইব্রেরি। আর বাসের মতন কলেজের লাইব্রেরি সিটের পেছনে কারোর নাম লেখা থাকে না। আপনি যেমন এই কলেজের স্টুডেন্ট, আমিও ঠিক তেমনি। আপনার যতটাই অধিকার আমার ঠিক ততটাই। চান অন্য কোথাও সিট খুঁজে বসে পড়ুন। আচ্ছা, সাইকেলের চাবিটা খুঁজে পাচ্ছেন না বোধহয়? বাই দ্য ওয়ে, আমি কিছু সাহায্য করতে পারি? আরে একবার অনুরোধ করে দেখুন না সাহায্য করতে পারি কিনা।
যদি বলেন তাহলে আমার মোটরসাইকেল করে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি। গেট লস্ট। আমি লস্ট হয়ে গেলে আপনার লস প্রপার্টি মানে হারানো মানি আপনি কিন্তু খুঁজে পাবেন না মিস। আই সে গেট লস্ট। ওকে। আজ এই ঝামেলায় পড়ার ছিল। বেচারা সাইকেলের কোমল দেহটার কত কষ্ট, চাবি হারালো কে আর মার পড়লো কার পিছে? অন্যায় নেহাতি অন্যায়। আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনাকে এর মধ্যে কথা বলতে বলেছে কে? কি করব বলুন, কথা বলতে বাধ্য হচ্ছি। আরে যে, তার মানে আপনি আমার চাবিটা চুরি করেছিলেন? ভুল বললেন, চুরি করা জিনিস চোর কি কখনো ফেরত দেয়? হ্যাঁ, তবে আজ থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। এরপর যদি আপনার কোনো কিছু চুরি যায় তাহলে আর কিন্তু ফেরত পাবেন না। ওকে, বাই বাই। বলুকের ছেলে বলে কি এভাবে অপমান করবে? মনে মনে নিজেকে কি ভেবে বসে আছে, বিল্লা না ডালমিয়ার ছেলে? আরে বড় লোকের ছেলে তো নিজের বাড়িতে। বিনি, তুই প্রিন্সিপালের কাছে গিয়ে এ বিষয়ে তো কমপ্লেন করে দিস। আরে প্রিন্সিপাল অব্দি কথা যাবে কেন? আমি ওকে কিভাবে টাইট দিচ্ছি দেখ। ঠিক বলেছিস, এ ধরনের ছেলেদের উচিত শিক্ষা না দিলে এদের দেমাক কমবে না। কিন্তু যাই বল, ছেলেটা কিন্তু ভীষণ হ্যান্ডসাম। আমার সাইকেলে চাবিটা চুরি করলেই পারতো। চুপ কর, ছেলে দেখলি তোর মাথা ঘুরে যায়। কি বিনি, কি ভাবছিস? ভাবছি কিভাবে অপমানের প্রতিশোধ নেব। প্রতিশোধ নিবি তো? কোনো চিন্তা নেই, তার ব্যবস্থা আমি করব। কি করবি? আরে আমায় কিছু করতে হবে না, শুধু দাদার কানে কথাটা ফেলে দেব। তারপর দেখে নিস, ওর রোমিওগিরি একদিনের মধ্যেই বেরিয়ে যাবে। শুধু দাদার একটা ঢিসুম। কি বে মজনু, সারা ছুপা রুস্তম, মেয়েদের ইয়ে করে বেড়াচ্ছিস? কিশোর চৌধুরীকে তুই চিনিস না? না, হাতটা শুধু গায়ে ঠেকালেই মাংস কেটে কেটে বেরিয়ে আসবে, বুঝলি? আবে শালা, চোখ তুলে দেখছিস কি বে? হ্যাঁ দাঁড়া। Hey,
আজ শুধু এইটুকু ওষুধ দিলাম, এরপর যদি আমার বিনির দিকে কোনোদিন চোখ তুলে তাকিয়েছিস চোখ দুটো গেলে দেব, বুঝলি? চল। আরে বাবা, অতবার জিজ্ঞেস করছি তোর অবস্থা কি করেছে, বলছিস না কেন? বলছি তো, মোটরসাইকেল থেকে পড়ে গেছি। মোটরসাইকেল থেকে পড়ে গেছিস না? মোটরসাইকেলে একটাও দাগ নেই, অথচ তোর মাথা হাত সব থেতলে গেছে, পায়ে ফ্র্যাকচার। কি বললে কিশোরদা, ফ্র্যাকচার হয়েছে? আরে ফ্র্যাকচার কি বলছিস, এই হাতটা একটু গায়ে ঠেকালেই মাংস কেটে কেটে বেরিয়ে আসে, ঠিক জায়গায় হাতটা পড়লো না বুঝলি। তা না হলে গোপাল আমার সারা জীবন বাড়িতে ঠুটো হয়ে বসে থাকতো। না না, কাজটা ঠিক হয়নি কিশোরদা। ছি ছি, ঠাট্টা করতে করতে কথাটা এত দূর এগিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তুই মিছি মিছি কেন তো ভাবছিস বলতো? দেখবি আর কোনোদিন তোর পেছনে লাগতে আসবে না। তুই বুঝতে পারছিস না রুবি, আমি এই ধরনের প্রতিশোধ নিতে কখনোই চাইনি, বিরাট ভুল হয়ে গেছে। ভুল আবার কিসের, যেমন ঠাকুর তার তেমনি নৈবেদ্য। আবার যদি এই কাজ করে তাহলে আমায় বলো, এবার পা ফ্র্যাকচারে ছাড়া পেয়েছে, এরপর মাথা ফ্র্যাকচার করে রেখে দেব। হ্যাঁ বৌদি, এখন কি হবে বৌদি? কিসের কি হবে? যা বাবা, কাল রাত্রিরে তোমায় সব কথা বললাম, এখন আবার জিজ্ঞেস করছো কিসের কি হবে? আচ্ছা তোকে আমি কতবার বলেছি বিনি, এসব কাণ্ড করিস না, বড় হয়েছিস, এখনো তো স্বভাব বদলালো না। এ মা, আমি কি কাজ করেছি নাকি? বললাম না রুবির দাদা করেছে, এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে, তুই ওর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নে। কি বললে? আমি ওর সামনে যাব? ওরে বাবা, ওর একটা পা ফ্র্যাকচার হয়েছে, আমাকে সামনে পেলে আমার দুটো পাই ফ্র্যাকচার করে দেবে, যা ভীষণ রাগি না তুমি জানো না। তোর তো কোনো ভুল নেই, ভয় পাচ্ছিস কেন? যা, আমি বলছি তেমন কিছুই হবে না। ঠিক বলেছ, আমি কি মেরেছি যে ভয় পাবো? যাবো না কেন, নিশ্চয়ই যাবো। শুনুন তুমি, কেন এসেছো এখানে, কি চাও? দেখুন দেখুন, আমার কোনো দোষ নেই, আমি রুবিকে কি ওর দাদাকে বলতে বলেছি? আমি শুধু সেদিনে সাইকেলের ঘটনার কথা বলেছিলাম, ওর দাদাকে বললো, আর ওর দাদা ওর বন্ধুদের নিয়ে এসে এই কাণ্ড বাঁধিয়েছে। মা কালীর দিব্যি, এই ঘটনায় আমার কোনো দোষ নেই, রুবি দোষ করলো, আমি দোষী হবো কেন? হ্যাঁ মানছি আমি রুবিকে বলেছিলাম, কেন বলবো না? আপনি সেদিন আমার সাইকেলের চাবিটা নিলেন কেন? যদি বা নিলেন আমাকে বলে নিলেন না কেন? সেদিন আমার যা রাগ হয়েছিল না। কি বলে? না 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 মামা, মানে আমি রাগ করিনি, চাবিটা কি চুরি গেছিল যে আমি রাগ করব? রুবি শুধু শুধু কথাটাকে বাড়িয়ে বলেছে। প্লিজ আপনি আমায় ক্ষমা করুন, আমি কোনো দোষ করিনি, তাও ক্ষমা চাইছি, আপনি দিব্যি করুন, আপনি আমায় ক্ষমা করবেন? ক্ষমা করলেন তো? তাহলে আপনি আমায় ক্ষমা করলেন তো? আচ্ছা তাহলে আমি আসি, এক্ষুনি চলে যাবে? একটু বসো না। যা ভয় পেয়ে গেছিলাম না, বৌদি ঠিক কথা বলেছিল। কি বলেছিলেন? এই আপনাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। বৌদি আর কি বলেছিলেন? জিজ্ঞেস করতে বলেছিল আপনার পা কেমন আছে। আপনার পা কেমন আছে? ঠিক আছে, ভালো হয়ে যাবে। আমার জন্য আপনার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেল না, আমি মরতে কেন রুবিকে কথা বলতে গেলাম? বাদ দাও, যা ঘটে গেছে তা নিয়ে ভেবে লাভ কি? ঠিক ঠিক, বৌদিও সেই কথা বলছিল, যা ঘটে গেছে সেই নিয়ে ভেবে আর লাভ কি? বিনি তুই যা ওর কাছে ক্ষমা চেয়ে নে। ও, তার মানে এখানে তুমি নিজের ইচ্ছে আসনি, বৌদির কথা এসেছো, আর বৌদি যা বলে দিয়েছেন তাই করছো? বারে আমি যে ফুলের তোড়াটা নিয়ে এলাম সেটা আনতে কি বৌদি বলে দিয়েছে? আমি নিজেই নিয়ে এসেছি, আমি ফুল ভীষণ ভালোবাসি, যদি কেউ আমার উপর রাগ করে থাকে আমি তার হাতে
ফুল দিয়ে পালিয়ে যাই। কিন্তু তুমি তো পালিয়ে যাওনি, বসে আছো। আরে আপনি তো নিজেই আমাকে বসতে বললেন। আরে তুই সত্যি সত্যি দাঁড়িয়ে পড়লে, বসো বসো। কিন্তু তুমি তো জানতে চাইলে না কেন বসতে বললাম। কেন? বিছানায় পড়ে থেকে ভীষণ বিরক্ত লাগছিল, হঠাৎ তুমি এলে। তোমার হাতে ছিল কিছু ফুল, জানো আমিও ফুল ভীষণ ভালোবাসি। ও, সেই জন্যই ফুল দেখে আপনার রাগ কমে গেল না? না, এই ফুল দেখে নয়, একটা ফুলের মতন সরল আর সুন্দর মুখ আমি দেখতে পেলাম, তাই। থ্যাংক ইউ ফর কামিং। এই মনীষা, ছি ছি, এসব কি করছিস? চুপ চুপচাপ দেখ আমি কি করছি, আর যেমন বলছি ঠিক তেমনি করে যা। এটা নিয়ে ওকে দিয়া। না না, আমার ভীষণ লজ্জা করছে, এত তাড়াতাড়ি এসব। তাড়াতাড়ি আবার কিসে, প্রেমে লজ্জা করতে নেই, সময় কারোর অপেক্ষা করে না, কালকের কাজ আজ করতে হয় আর আজকের কাজ এখনই। নে ধর, এসব ব্যাপারে আমায় যখন গুরু মেনেছিস তখন গুরুর আদেশ ঠিক মতন পালন করবি। নে। আরে তুমি, বসো। হ্যারি, চিঠি পড়ে ও কি বললো? চিঠি পেয়েছে কোথায়? যে পড়বে, যত আমি এগোচ্ছি তত আমার বুক বেশি ধরপড় করছিল। আমি আস্তে আস্তে চিঠিটাকে ফুলের ভেতর ঠেলে দিচ্ছিলাম। রুমের সামনে পৌঁছতে পৌঁছতে চিঠিটা ফুলের মধ্যে ঢেকে গেল। তুই একটা আস্ত বোকা। ঠিক আছে, তুই আবার কাল ফুল নিয়ে যা। আবার কাল? শুধু কি কাল, কাল পরশু তরশু, যতদিন পর্যন্ত ও চিঠি না পড়ছে
ততদিন তুই ফুল নিয়ে যা। अच्छा प्रत्येक दिन आमार हाथे फूल धरिए दिए किछु ना बोले चले जाओ किन्तु आज तोमाके बोलते ही ब्यापारटा कि ब्यापार ब्यापार आबार कि फूल दिते एसेछि नेबे फुलेर मध्ये कि आछे ना आछे सेटा तोमार जानार कथा ना 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 दिदि दि ফুলের মধ্যে কি আছে না আছে সেটা তোমার জানার কথা I love you Bini I love you too ভালোবাসবো আমি তোমায় ভালো যে বেশেছি ভালোবাসবো যেখানেই যাবে আমাকেই পাবে যেখানেই যাবে আমাকেই পাবে তোমারই কাছেতে আমি আসবো ভালোবাসবো ভালোবাসবো আমি তোমায় ভালো যে বেশেছি ভালোবাসবো যেখানেই যাবে আমাকেই পাবে যেখানেই যাবে আমাকেই পাবে তোমারই কাছেতে আমি আসবো ভালোবাসবো
কোকিলা শোনাতে পারে না কুহু কুহু ছাড়া কিছু যেমন ছায়াটি চলে গো কেবলই আলোর পিছু পিছু যেন সেইভাবে আমাকেও পাবে যেন সেইভাবে আমাকেও পাবে তোমার হাসিতে আমি হাসব ভালোবাসব ভালো যে বেশেছি ভুলে যাব অবিরাম হবে রূপ কথা হবে রূপ কথা আমরা গানের সুরে ভাসব ভালোবাসব ভালোবাসব আমি তোমায় ভালো যে বেশেছি ভালোবাসব আমি তোমায় ভালো যে বেশেছি ভালোবাসব যেখানেই যাবে আমাকেই পাবে তোমার কাছেতে আমি আসব ভালোবাসব 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 কিরে শঙ্কর তুই ঠিক জানিস লেলা মজন এই রাস্তা দিয়ে যায় না জানলে কি আর বলি ওরে বাবা কি যে প্রেমের ঘটা প্রেম ঠিক আছে আজকে আসুক তারপর দেখা যাবে হ্যাঁ ও নো আবার ফ্র্যাকচার এবারও রুবিকে বলেছো নাকি হ্যাঁ না না আমি রুবিকে কিছু বলিনি এরা না এরা সব জেনে গেছে ও এরা জেনে গেছে বলে আমার সঙ্গে দেখা করতে এসেছে ঠিক আছে ওদের সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসি না না তুমি ওদের জানো না কেন ওরা ওরা বড় বাজে ছেলে দেখা যাক কতটা বাজে ছেলে আরে আরে হেলমেটটা খুলছো কেন পরে নাও পরে নাও কেন সেদিন বলেছিল এবারে পা ফ্র্যাকচার করেছি আসছিবারে মাথা ফ্র্যাকচার করে দেবো প্লিজ হেলমেটটা পরে নাও আর এদের সঙ্গে মারপিট করে কাজ নেই এখান থেকে মোটরসাইকেল ফিরিয়ে নিয়ে চলো প্লিজ হ্যাঁ মোটরসাইকেল ফিরিয়ে নিয়ে যাবো কি করে দেখা না করে হ্যাঁ সেটা অবদ্ধ হবে না সেদিন মাঠ সব ভুলে গেছিস আবার সেই রোমিয়াগিরি চালু করেছিস নমস্কার কিশোরদা নমস্কার তুমি যেমন ভাবছো অবিনাশ তেমন নয় না তুমি সেদিনকে শুধু শুধু ওকে মেরেছো যা বাবা যার জন্য চুরি করি সেই বলে আমাকে চোর আমি দুধে মিশে গেছি দেখছি আটি গড়াগড়ি যাবে তা হয় না ডিয়ার শোন বিনিকে এখানে ছেড়ে দিয়ে রিভার্স গিয়ারে গাড়ি নিয়ে ফিরে যা তা না হলে তোকে উইদাউট গিয়ারে একেবারে উপরে পাঠিয়ে দেবো বুঝলি না না কোনো গিয়ারই পাঠাতে হবে না বিনি এখানেই রইল বিনি ডিয়ার হেলমেট হেলমেট এটা পুরো
ঠেসুম ঠেসুম কিশোর মাটিতে পড়েছে ওর কলা ধরে তুলে আবার মার আবার মার ওর পা খোড়া করে দিয়েছিল তো অবিনাশ সব উসুল করে ছাড়লো আমি তো ভেবেছিলাম নরম সরম ছেলে ওরে বাবা ওর মনে যে এত রাগ এত তেজ কে জানতো এবার জানা হয়েছে তো পরীক্ষার আর কদিন বাকি আছে সেটা মনে আছে একদিনও তো বই খোলার নাম নেই যা পড়তে যা যাচ্ছি বাবা যাচ্ছি আগে কি হলো শোনো না আমি কোনো কথা শুনবো না আগে গিয়ে পড়তে বস শুনছো আমার কথা তুমি শুনতে পাচ্ছ আরে যা শুনছি তাই তো লিখছি আমার নাটক এখন না পুরো ক্লাইম্যাক্স এসে গেছে হিরোর সঙ্গে হিরোইনের মিলিয়ে দিলে নাটক শেষ খুব আছে এদিকে বাড়ির নাটকের কি ব্যবস্থা করলে শুনি মানে তুমি তো জানো ওরা দুজন দুজনকে ভালোবাসে আমি বলছিলাম আমরা তো মেয়ে পক্ষ আমাদেরই সম্বন্ধটা নিয়ে অবিনাশের বাবার সঙ্গে কথা বলা দরকার আর তো দেরি করা চলে না ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আরে বাবা আমি কি এক্ষুনি যেতে বলছি আগে ওদের পরীক্ষা শেষ হোক তারপর ঠিক আছে আগে ওদের পরীক্ষা শেষ হোক তারপর না আমি নিজেই সম্বন্ধ নিয়ে যাব কি বললে তুমি এই ধরনের একটা সম্বন্ধ এখানে নিয়ে আসার আগে তোমার ভাবা উচিত ছিল কার কাছে তুমি সম্বন্ধটা নিয়ে আসছো তোমার ভাবা উচিত ছিল তোমার মতো দশ দশটা চাকরি বাড়িতে খাটে আমার সমান হওয়া দূরের কথা আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা তোমার আছে আপনি আমাকে বিশ্বাস করুন স্যার ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে ও ভালোবাসে তাই তোমার প্রস্তাব মেনে নিয়ে সেই ভালোবাসার দামটা আমাকে দিতে হবে একটা কথা মনে রেখো অবিনাশ আমার ছেলে আমার ইচ্ছের বাইরে কাউকে ভালোবাসার অধিকারও নেই আমি মানছি স্যার আপনি আমার থেকে অনেক উঁচুতে কিন্তু ভালোবাসা কি উঁচু নিচু কিংবা ধনী দরিদ্রের তফাত বোঝে সাটা তুমি তোমার পরিবার তোমার বোন সবাই মিলে চক্রান্ত করে অবিনাশকে ফাঁদে ফেলেছ শুধুমাত্র বড়লোকের ছেলে বলে তোমার বোন জেনে শুনে ওর সঙ্গে ভালোবাসার নাটক করছে স্যার আপনি এত বড় একজন অভিজ্ঞ মানুষ এই কথা বলা আপনাকে মানায় না তোমাদের চিন্তা আমার বাকি নেই তোমাদের মতো ছোট লোকেরা এই ধরনের সুযোগ খুঁজতে থাকো ইচ্ছে করলে তো কোনোদিন বড়লোক হতে পারবে না তাই মেয়ে আর বোনদের টোপ দিয়ে বড়লোকের ছেলেগুলোকে তোমরা তুলে নাও আপনি ও কথা বলবেন না স্যার আপনি আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে আছেন আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের একটা মান সম্মান আছে মান সম্মান মান সম্মান থাকলে নিজের বোনকে একটা অচেনা অজানা ছেলের সঙ্গে প্রেমের খেলা খেলতে ছেড়ে দিতে পারতে দেবেন্দ্রবাবু শুনে রাখো আমার ছেলের যে বাড়িতে বিয়ে হবে সে বাড়ি আমার সমকক্ষ হওয়া চায় তোমার মতো ছোট লোকের বোন এ বাড়ির বউ হয়ে বাড়ির মধ্যে ঢোকা দূরের কথা এ বাড়ির চৌকাট পর্যন্ত পেরোতে পারবে না অনেক হয়েছে অনেক হয়েছে দেবেন্দ্রবাবু যাও চলে যাও আই সে গেট আউট নীলমণি নীলমণি সত্যরঞ্জন মিত্রকে খবর দাও তার মেয়ে স্মিতার সঙ্গে অবিনাশের বিয়ের যে প্রস্তাব তিনি দিয়েছিলেন তাতে আমি রাজি আছি কিন্তু কোনো কিন্তু টিন্তু প্রশ্ন নেই এ বাড়িতে আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হয়নি কিছু হবে না অবিনাশের বিয়ে স্মিতার সঙ্গে হবে দিস ইজ মাই ফাইনাল ডিসিশন অবিনাশের বাবার সঙ্গে কথা হলো হ্যাঁ সব কথা হয়ে গেল ওদের বাড়িটা অনেক বড় না হ্যাঁ অনেক বড় এত বড় বাড়ি যে ওই বাড়ির চৌকাঠে পা দেবার যোগ্যতা আমাদের নেই যাই হোক বিনি আমাদের ওখানে রানী হয়ে থাকবে রানী বিনি আমাদের সে ভাগ্য নিয়ে জন্মায়নি কল্পনা মানে অবিনাশের সঙ্গে বিনির এই বিয়ে হতে পারে না কি বলছো তুমি তোমার মাথা খারাপ হয়নি তো
ঠিক বলছো কল্পনা, আমার সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য এরকম একটা অসম্ভব প্রস্তাব নিয়ে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কিন্তু অবিনাশের বাবা দেবেন্দ্র বাবু আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ওর জায়গা কোথায় আর আমার জায়গা কোথায়। আমাকে ভালো করে বুঝিয়ে দিলেন যে নেহাত বোকা না হলে এরকম একটা অসম্ভব আশা নিয়ে আমি ওদের বাড়িতে যেতাম না। বিনীত, ও বাড়িতে বোধহয় আর বউ হয়ে যাওয়া হবে না। অবিনাশের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। না না, এ অসম্ভব। কেন অসম্ভব কিসের? আমার বোন তো একজন শিল্পপতির মেয়ে নয়, ও বাড়িতে বউ হয়ে যাওয়ার যোগ্যতা ওর কোথায়? আমার কথা শুনে অবিনাশের বাবা কি বললেন জানো? বললেন আমি নাকি টোপ করে অবিনাশকে বড়শিতে গিথে তোলবার চেষ্টা করছি, আমার নিজের স্বার্থের জন্য অবিনাশের পেছনে আমার বোনকে আমি লেলিয়ে দিয়েছি। আমার বোন সম্পত্তি পাওয়ার লোভে অবিনাশের সঙ্গে ভালোবাসার অভিনয় করছে, এটা নাকি আমাদের ব্যবসা? চুপ করো তুমি, আর কিচ্ছু বলো না। আমি কিছুই করতে পারলাম না কল্পনা, শুধু এ বাড়ির যে সম্মানটুকু ছিল তাও আমি দেবেন্দ্র বাবুর পায়ে লুটিয়ে দিয়ে এলাম। জীবনে তো আমি কিচ্ছু করতে পারিনি, আমার মনটার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আমি এটা নিষ্কর্ম। আরে সত্যরঞ্জন, আজ যে পাকা কথা হবে সে আমার মনে আছে, এত ব্যস্ত হচ্ছে কেন? আমি যখন কথা দিয়েছি তখন অবিনাশের সঙ্গে স্মিতার বিয়ে হবেই, পাকা কথা না হলে বিয়ে আটকাবে না। না, এ বিয়ে অসম্ভব, ওসব পাকা কথা বন্ধ করো। বললি বন্ধ করে দেব? আমি সত্যরঞ্জন মিত্রকে কথা দিয়েছি। আমি ওদের কথা দিয়েছি বাবা। কথা দিয়েছ, আমার কথার উপর তোমার কোনো কথা চলবে না, কারণ আজ পর্যন্ত আমারই অর্থের জোরে তুমি চলে এসেছো। হ্যাঁ, আজ পর্যন্ত চলেছে ঠিকই, কিন্তু একদিন আমার ইচ্ছেকে তুমি মূল্য দাওনি, আমার মন বোঝার চেষ্টা করনি। তোমার আদেশ আজ পর্যন্ত আমি মাথা পেতে নিয়েছি বাবা, কিন্তু আজ আজ আমি তোমার আদেশ মেনে নিতে পারছি না। আমার মন আমার বিবেকের আদেশ আমায় মানতেই হবে, কারণ ওর মধ্যে আছে আমার সুখ, আমার আনন্দ। একটা ভিখিরির বোনকে বিয়ে করে তুই সুখে থাকতে পারবি, আনন্দে থাকতে পারবি? হ্যাঁ পারবো, কারণ সুখ আর আনন্দ ব্যাংকের লকারে জমা থাকে না বাবা, সেটা খুঁজে পাওয়া যায় মানুষের স্নেহ মমতা আর ভালোবাসার মধ্যে। মা মারা যাবার পর সেই স্নেহ মমতা আর ভালোবাসা আমি কারো কাছে পাইনি, আর যখন তা আমি পেয়েছি তা আমি কোনো মূল্যের বিনিময়ে হারাতে চাই না বাবা। আর একবার ভেবে দেখ অবিনাশ, কত বড় সুযোগ তুই হারাতে বসেছিস। স্মিতাকে বিয়ে করলে সত্যরঞ্জন মিত্রের বিরাট ইন্ডাস্ট্রি আর সব ব্যবসার মালিক হবি তুই, আর আমাদের দুজনের সম্পত্তি মিললে ব্যবসার একটা বিরাট সাম্রাজ্য করে উঠবে। ও, বিজনেস প্রসপেক্টকে চোখের সামনে রেখে তুমি এ বিয়ে ঠিক করেছো? শেষে নিজের ছেলেকে নিজের ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার করতে চাইছো? তাহলে তুই কি চাস? এ বিয়ে হতে পারে না, আমি যাকে চাই তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। মনে রাখিস, তুই যদি নিজের ইচ্ছে বিয়ে করিস তাহলে আমার সম্পত্তির এক কণাও তুই পাবি না। দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে এত বড় সম্পত্তি কারোর দরকার নেই বাবা, কিন্তু বেঁচে থাকার জন্যে একটু স্নেহ মমতা আর ভালোবাসার দরকার হয়, আর সেটা পাওয়ার জন্যে তোমার এই বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু ছেড়ে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি অবিনাশ। আর তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, তোমার নাম ইনফ্লুয়েন্স এমনকি আমি যে তোমার ছেলে এই পরিচয় আমি কোনোদিন ব্যবহার করবো না।
অবিনাশ অবিনাশ ওকে চলে গেল ওকে যেতে দেবেন না কথা যা দেখব এই অহংকার কতদিন থাকে আমি বিনিকে বিয়ে করতে চাই বিনির সঙ্গে তোমার বিয়ে হোক এটা বোধহয় ভগবান চান না তুমি বিনিকে ভুলে যাও দাদা যার জন্য সবকিছু ছেড়ে আমি চলে এসেছি তাকে আমি ভুলবো কি করে আর ভুলতেও চাই না আপনি আপত্তি করবেন না দাদা না দাদা আপত্তি না করলেও আমি আপত্তি করব অবিনাশ এ তুমি কি বলছো আমার জন্য তোমার নিজের বাড়ি এমনকি নিজের বাবাকেও ছেড়ে চলে এসছো কেন অবিনাশ তোমার কাছে সবকিছু পেয়েছি বলেই আজ আমি সবকিছু ছেড়ে আসতে পেরেছি বিশ্বাস করো এর জন্য আমি কোনোদিন কোনো অনুতাপ করব না কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না সব সময় মনে হবে তোমার সম্পত্তি থেকে আমি তোমায় বঞ্চিত করেছি তোমার বাবার কাছ থেকে আমি তোমায় কেড়ে এনেছি অবিনাশ তোমার কাছে আমি হয়তো চিরাধিকার পাবো কিন্তু তোমার বাবার কাছে বউয়ের স্নেহ তো পাবো না ওর প্রতি আমার কর্তব্য তো করতে পারবো না তুমি আমায় ভুলে যাও অবিনাশ মিনি এই কথা তুমি বলতে পারলে যে বিশ্বাস নিয়ে বাড়ি ছেড়ে এসেছি সে বিশ্বাস হচ্ছে তুমি আজ আমি কোনো শর্ত তো সেই বিশ্বাস ভেঙে দিতে পারি না কিন্তু অবিনাশ আরে মা এর মধ্যে আর কিন্তু স্থান কোথায় মামা তুমি বাবা তুই বাড়ি থেকে চলে আসি বল না আমি আর থাকতে পারলাম না তোমার মা আমার উপর যে দায়িত্ব দিয়ে গেছেন তা পালন করবার জন্য আমি এখানে এসেছি মা তুমি ভেবো না সময় সব ঠিক হয়ে যাবে তোমার যদি কোনো যোগ্যতা থাকে তাহলে একদিন না একদিন তুমি তোমার শ্বশুরকে নিজের করে নিতে পারবেই কিছু ভেবো না কালিদাসবাবু এই বিয়েতে আপত্তি করে আপনি আমার এই ছেলেটার মনে দুঃখ দেবেন না আপনি বিয়েতে রাজি হয়ে যান আমি বলছি তুমি এতটা স্ট্রেন নিও না কিন্তু তুমি তোমার ফ্যাক্টরি আর ফাইল নিয়ে এত ব্যস্ত থাকো এই জন্যই তোমার প্রেশার বাড়ছে ফ্যাক্টরি ফাইলের জন্য আমার প্রেশার বাড়েনি ডাক্তার প্রেশার বেড়েছে অবিনাশের জন্য দেখো দেবেন্দ্র বাপ হয়ে তুমি ছেলের মনের কথা কোনোদিন বুঝতে চাওনি বরং তোমার সব ইচ্ছে তার মাথার উপর চাপিয়ে দিয়েছো ছেড়ে দাও যা হবার তা হয়ে গেছে এখন ওসব কথা ভুলে ছেলে বউকে বাড়ি নিয়ে এসো কি বললে ওদের বাড়ি নিয়ে আসবো যার জন্য আমার ছেলে আমাকে যা তা করে অপমান করেছে সেই মেয়ে বাড়িতে বউ হয়ে আসবে আমার ছেলেকে যদি চিরদিনের মতো হারাতে হয় তাতেও আমার দুঃখ নেই কিন্তু সেই মেয়েকে আমি কোনোদিন ক্ষমা করব না জানিস অবিনাশ বিনের পুজো দেখে তোর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে তোর মাও ঠিক এমনি করে পুজো করত আজ তোর মা বেঁচে থাকলে তোর বউকে দেখে খুব খুশি হতো আমার আজ ভীষণ মায়ের কথা মনে পড়ছে মামা তোর মা যদি বেঁচে থাকতো তাহলে তোদের কি এভাবে একা থাকতে দিত মামা প্রসাদ আমারও সেই একই চিন্তা তোরা কি করে একা থাকবি কিচ্ছু ভেবো না মামা আমরা এখানে আমাদের নিজেদের মতন একা থাকতে চাই বেশ তাতে যদি তোমরা সুখী হও খুব ভালো তবে অসুবিধে হলো আমাকে জানাতে বলো না কি বললেন নীলমণি বাবু অসুবিধে হবে কেন ওরা আমার বাড়িটা ভাড়া নিয়েছে বলে কি ভাড়াতে হয়ে থাকবে বুঝলেন নীলমণি বাবু আসার দিন থেকে ওরা আমার ছেলে ছেলের বউ হয়ে গেছে ওদের সব দায়িত্ব এখন আমার আপনাকে অশেষ ধন্যবাদ
আপনি আমার দুশ্চিন্তা দূর করলেন। আসলে ব্যাপার কি জানেন, এই অচেনা জায়গা ওদের ফেলে যেতে মনটা চাইছিল না। আচ্ছা এবার তাহলে চলি। আপনি কিন্তু ওদের একটু দেখবেন। হ্যাঁ কি আশ্চর্য, আমার ছেলে ছেলের বউকে আমি দেখব না? চলি আসি বাবা, চলি মা। বৌমা সব দেখে থেকে তো দিলুম, তারপর আমি পাশেই রয়েছি, ডাকলেই হাজির হয়ে যাব। এই কথাটা বলতেই এসেছিল, এখন আমার অনেক কাজ, আমি এখন যাই। আমি একা মানুষ, কোন দিকে যে সামলাই। মাসিমা খুব ভালো মানুষ না? এই দেখো দেখো কি সুন্দর পাখি, সোনা রঙের গা। কি পাখি গো, বউ কথা কও না? জানো যাদের ঘরে ওই পাখি আসে তাদের ঘরে লক্ষ্মী অচঞ্চলা থাকে, তাই নাকি? তাহলে যারা লক্ষ্মী ছাড়া ও পাখি তাদের বাড়ি থাক। হলুদ বরণ পাখির বদলে আমি তো সোনার বরণ পাখি পেয়ে গেছি। আমার লক্ষ্মী, দিন রাত আমি আমার পাখির কানে কানে বলবো, বউ কথা কও, বউ কথা কও। ইস, সারাদিন পাখির কথা বললে পেট ভরবে? তবে বাড়িটা যখন পেয়েছি নিত্য কাকার দৌলতে চাকরি একটা পেয়ে যাব। দূর কুচুপড়া, কি ব্যাপার পাচ্ছ না? না কোনোদিন করিনি তো। অভ্যেস নেই তো, করতে করতে গা সওয়া হয়ে যাবে। নিত্য কাকা আপনার জন্য কাজটা পেলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। দূর কুচুপড়া, আমি চাকরি দেব কে, কাজটা খালি ছিল তুমি পেয়ে গেলে। তবে হ্যাঁ, ভেবেছিলাম হতবা কার্তিকটাকে কাজে ঢুকিয়ে দেবো। কার্তিক আমার ছেলে, হ্যাঁ ওর দ্বারা কোনো কাজকর্ম হবে না, দিন রাত্রি ছুটি দেবে। যা কুচুপড়া ছুটি হয়ে গেল, যাও তুমি যাও, তুমি যাও। চলুন একসাথে যাই। পাগল, যাবার উপায় আছে? কে কোথায় ওভার টাইম করলো সব টুকে হিসেব করে তারপর আমার ছুটি, বুঝলে? যা তুমি যাও, নতুন বিয়ে করেছো, বৌমা তো অপেক্ষা করছে। যা 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 যা। হ্যাঁ একেই বলে বউয়ের মতন বউ, স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই হাতে একেবারে গরম চায়ের কাপ। থ্যাংক ইউ। দেখি ব্ল্যাক টি কি করব, দুধ নেই। এই খেয়ে নাও না। ভালো লাগে? ও বড় লোকেরা সব ব্ল্যাক টি খেতে ভালোবাসে, তাই না? আমিও বড় হলে ব্ল্যাক টি খাবো। কি হলো, এত হাসছো কেন? ভগবানের কি বিচিত্র লীলা দেখো, গরিব বড় লোক সকলকে সমান করে দেন উনি। আমার বাবা নামি শিল্পপতিদের একজন, উনিও দুধ ছাড়া চা খান, আর আমিও ছেলে গরিবদের মধ্যে একজন, সেও এখানে সে দুধ ছাড়া চা খাচ্ছে। আচ্ছা বাবা কেন ব্ল্যাক টি খান? এমনি ওর খুশি। তবে হ্যাঁ, বাবার ব্ল্যাক টি আর আমার ব্ল্যাক টির মধ্যে কিন্তু তফাৎ আছে। তার মানে? মানে হচ্ছে বাবা চায় মিষ্টি খান না, কিন্তু আমার চা খুব মিষ্টি। হ্যাঁ, কারণ ওর মধ্যে আমার বিনির মিষ্টি হাতে ছোঁয়া আছে।
আরে এটা কি কি মানে শাল শোনো না আজ প্রথম মাইনে পেলাম তো তাই ভাবলাম বউর জন্য একটা ভালো উপহার নিয়ে যাই এসবের কি দরকার ছিল দরকার আছে আমাদের ফ্যাক্টরিতে যারা আমার থেকে সিনিয়র তারা আমাকে বলেছে যদি বউয়ের মন পেতে চাও তাহলে ওকে একটা ভালো উপহার দাও আচ্ছা বলো তো কথা সত্যি কি না না সব মিথ্যে সিনিয়র না ফিনিয়র ওরা তোমার চেয়ে জুনিয়র কারণ যারা তোমাকে এই কথা বলেছে ওদের নিশ্চয়ই বউয়ের সঙ্গে ঝগড়া তাই ঝগড়া মেটানোর জন্য এই ধরনের উপহার বউকে দেয় কিন্তু আমার জন্য তুমিই তো বড় উপহার আর কোনো উপহার আমি চাই না সত্যি হুম ওরা আমাকে আরো বলেছে বলেছে মাইনে পা মাত্র টাকাটা বউয়ের হাতে তুলে দাও দেখবে সংসারে গাড়ি একেবারে গড়গড় করে গড়িয়ে চলবে হ্যাঁ এই নাও হাতে আজ রূপোর চামচ থাকার কথা আমার জন্য সেই হাত আজ লোহার কাজ করছে তোমার ঠোঁটে ছোঁয়া পেয়ে আমার হাত একেবারে ভালো হয়ে গেছে বিনি বিনি তুমি কাঁদছো হ্যাঁ Thank you.
আছে প্রদীপ সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছ सब छेड़े चले सुखी रखार जो कष्ट एकटू कष्ट दूर करते ও কাজে বেরিয়ে যাবার পর আমার বড় একা লাগে বলো না মাসিমা আমার কি একটা চাকরি হবে অবিনা সাপত্তি করবে না চাকরি ঠিক হলে আমি ওকে ঠিক মানিয়ে নেব ঠিক আছে যখন বলছো তখন দেখি এখানে একটা বড় নার্সিং হোম আছে ওখানকার বড় ডাক্তারের সঙ্গে আমার আলাপ আছে ওকে বলে দেখি ওর নার্সিং হবে তোমার যদি কোনো কাজ হয় দেখুন আপনি তো প্রথমে নার্সিং এর কাজ করতে পারবেন না আপনাকে ট্রেনিং নিতে হবে ট্রেনিং পিরিয়ডে আপনি সামান্য স্টাইপেন্ড পাবেন আপনি রাজি হ্যাঁ স্যার আমি রাজি তাহলে কাল থেকে সে কাজে জয়েন করুন यस স্যার অনেক ধন্যবাদ ডাক্তার বাবু আমরা তাহলে আসি নমস্কার নমস্কার আয় মা আপনি আপনার ফ্যাক্টরিটা আমায় বিক্রির অফার করেছিলেন তা আমার নতুন ফ্যাক্টরিটা তো এদিকে হচ্ছে সেখানে এসেছিলাম ভাবলাম একবার দেখেই যাই এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেকশন আইসি এটা হচ্ছে লেদ মেশিন এটা হচ্ছে কাটিং মেশিন আর বাকি সেকশনটা আমাদের ওদিকে ও সেকশনটা আপনি দেখলেন স্যার এটা আমার রোলিং মিল সেকশন ভালো তবে ফ্যাক্টরি কেনার ব্যাপারে আমি এক্ষুনি আপনাকে কোনো ফাইনাল কথা দিতে পারছি না একটু চিন্তা করে পরে আপনাকে আমি জানাবো আচ্ছা ওই যে ছেলেটি ওখানে কাজ করছে হ্যাঁ কি হয়েছে ওর সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই আপনি অফিস রুমে যান আমি ওকে পাঠিয়ে দিচ্ছি তুমি আমাকে দেখে খুব আশ্চর্য হচ্ছিস না এই ফ্যাক্টরিটা কিনতে এসেছিলাম কিন্তু এখানে এসে দেবেন্দ্র দাসের ছেলে একটা সাধারণ কুলির কাজ করছে দেখে আমিও কম আশ্চর্য হইনি তোমার আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই বাবা কারণ দেবেন্দ্র দাসের ছেলে কুলির কাজ করছে না কোচ অবিনাশ দাস আর অবিনাশ দাসের সঙ্গে দেবেন্দ্র দাসের কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই বলেই তো তুই আজ কুলির কাজ করছিস একদিন এয়ার কন্ডিশন রুমে বসে যে হাতে তোর লক্ষ লক্ষ টাকা চেক সাইন করার কথা প্লাস ফাইন্যান্সের সামনে জ্বলতে জ্বলতে আজ তুই সেই হাতে লোহা পেটেছিস তোমার আদেশ মেনে নিলে হয়তো এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে আমি লক্ষ লক্ষ টাকা চেক সাইন করতাম কিন্তু সারা জীবন এই কারখানা ব্লাস ফাইন্যান্সের মতন জ্বলতে থাকতাম আজ তোমার আদেশ মেনে নিনি বলে আমি জীবনে শান্তি ফিরে পেয়েছি পেয়েছি স্নেহ মমতা ভালোবাসা স্নেহ মমতা ভালোবাসা সেই ভিখিরি মেয়েটা তোকে এত স্নেহ মমতা ভালোবাসা দিয়েছে যে তুই দেবেন্দ্র দাসের ছেলে হয়ে ওই মেয়ের জন্য ছোট কাজ করছিস চল বাড়ি ফিরে চল বাড়ি আমার কোনো বাড়ি নেই বাবা যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই অধিকার নেই সেটা আমার জন্য বাড়ি নয় যার জন্য নিজের অধিকার তুই হারিয়েছিস তার অধিকারের জন্য তোর এত আগ্রহ কিন্তু মনে রাখিস একটা রাস্তার মেয়েকে বউ বলে আমি গ্রহণ করতে পারবো না বরং তাকে ছেড়ে দিয়ে চলে আয় টাকা স্টেটাস প্রতিপত্তি সব তুই পাবি
আমার স্ত্রীর বদলে তোমার টাকা প্রতিপত্তি স্ট্যাটাস আমি চাই না বাবা। তুমি বলো না তোমার টাকা প্রতিপত্তি স্ট্যাটাস তোমায় কি দিয়েছে বলো? তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমার একমাত্র ছেলেকে আলাদা করে দিয়েছে, আজ এত বড় বাড়িতে সকলের থেকে আলাদা হয়ে তুমি একা একা বাস করছো। তুমি যে একা হয়ে গেছো বাবা, আজ তোমার উত্তরাধিকারী হবার লোভে আমি এত কিছু হারাতে চাই না। আমায় তুমি ক্ষমা করো। কিন্তু লিখে দেবে কে? গতবার তো তুমি লিখে দিয়েছিলে মা। আমি ডিউটি শেষ করে আসি, আপনি ডাকবেন আমি লিখে দেব। আচ্ছা মা। একি এখনো ওষুধ খাইনি? তুমি আসনি তাই ভাবলাম সময় হয়নি। তুমি এসে গেছো আর ওষুধ খাবার দরকার নেই। সত্যি সিস্টার, তোমার মুখের দিকে চাইলে অর্ধেক অসুখ ভালো হয়ে যায় না। বুঝলে ভাই, গত জন্মে এই বন্দনা সিস্টার সত্যি ফ্লোরেন্স নাইটিংগেল ছিলেন। কাজ যদি তাড়াতাড়ি শেষ করতে না পারেন তবে লোক বাড়িয়ে নিচ্ছেন না কেন? হোয়াটসঅ্যাপের কাজ শেষ হলো? না স্যার। আর ফাউন্ডেশন ব্লকের কি অবস্থা? শেষ হয়নি স্যার। আর এটা স্যার মানে ইয়ে, এইভাবে কাজ করলে ফ্যাক্টরির কাজ শেষ করতে কত বছর লাগবে? হয়ে যাবে স্যার, আর দু মাস সময় দিন স্যার, সব ঠিক হয়ে যাবে। মেশিন সবের কাজ শেষ হয়ে গেছে? না স্যার, খালি ছাদটা বাকি আছে। তাড়াতাড়ি শেষ করুন, আমাকে মেশিন আনতে জাপান যেতে হবে। চলো গিয়ে দেখি কাজ কতটা এগোলো। এক কাজ করুন, কাছি ডক্টর চেয়ে আছি, নার্সিং হোম আছে, ওইখানে নিয়ে চলুন। কি হয়েছে ডাক্তার বাবু? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? অবশ্য ভয়ের কিছু নেই, তবে একটু সাবধানে থাকতে হবে, অন্তত 15-20 দিন বেড রেস্ট দরকার। আচ্ছা নীলমণি বাবু, আমি তাহলে আসি, ডক্টর ঘোষকে দেবেন্দ্রবাবুর খবরটা জানিয়ে দিই। হ্যাঁ, উনি তো আমাদের বাড়ির ডাক্তার, ওকে তো খবরটা জানানো দরকার। তুমি যাও, আমি কর্তার কাছে আছি। মামা আপনি? তুমি এখানে? আমি এই নার্সিং হোমে কাজ করি। কি বিচিত্র যোগাযোগ দেখো, তুমি যে নার্সিং হোমের নার্স, আমার কত ও সেই নার্সিং হোমের পেশেন্ট। ভগবানের লীলা বোঝা ভার, তিনি যে কখন কাকে কোথায় উপস্থিত করেন তিনি জানেন। আপনি কার কথা বলছেন মামা? আর কার কথা, তোমার শ্বশুরের। নতুন ফ্যাক্টরি কাজকর্ম কিরম এগুচ্ছে দেখতে এসেছিলেন, ওখানেই হার্ট অ্যাটাক, এই নার্সিং হোমেই নিয়ে এলাম। উনি কত নম্বর কেবিনে আছেন? 10 নম্বর কেবিনে আছেন। আজ আমি একটা বড় দায়িত্ব নিয়েছি, ঠাকুরকে ডাকছি যেন ভালো ভালো দায়িত্ব পালন করতে পারি। কিসের দায়িত্ব? আজকে না, বাবা এখানে একটা নতুন ফ্যাক্টরির কাজ দেখতে এসেছিলেন, ওখানে ওনার হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক? না না, তেমন কিছু সিরিয়াস নয়, তবে কিছুদিন রেস্ট নিতে হবে, ওকে অ্যাটেন্ড করার জন্য ডক্টর আমায় বলেছেন।
না, কিছু না। তোরে যাবে না? না, এটা নাও, বাবাকে দেবে। বাবা ফুল ভীষণ ভালোবাসেন। মামা, তুমি বাবাকে বিনির পরিচয় জানিও না। উনি এখনো ওর বৌমাকে ঘেন্না করেন। তেমন কিছু সিরিয়াস নয়, মাইল্ড হার্ট অ্যাটাক। ও নিন, দেখো আমার এসব ওষুধ টষুধ খেতে ভালো লাগে না। তুমি এখান থেকে যাও। কিন্তু ওষুধ না খেলে আমি যাব কি করে? ও শুনেছি যে নিজের কর্তব্য অবহেলা করে আপনি তাকে কখনো ক্ষমা করেন না। আমি আমার কর্তব্য করতে এসেছি, আপনার বাধা দেওয়া কি উচিত? খেয়ে নিন। গুড মর্নিং মিস্টার দাস, আমি ডক্টর চ্যাটার্জি। গুড মর্নিং। এখন তুমি কেমন আছো দেবেন্দ্র? জানি না, কিন্তু এখান থেকে আমাকে যেতে হবে। দেখো দেবেন্দ্র, ডক্টর চ্যাটার্জির সঙ্গে আমি পরামর্শ করেছি, এই অবস্থায় এত দূর যাওয়ার স্ট্রেন তুমি নিতে পারবে না, তাই অন্তত 15-20 দিন তোমাকে এখানে থাকতে হবে। এতদিন এখানে থাকলে আমার বিজনেস, আমার ফ্যাক্টরি এইসব দেখবে কে? আমি না থাকলে সব বন্ধ হয়ে যাবে। আর সব চালু রাখার চেষ্টা করলে নিজের হাঁটই বন্ধ হয়ে যাবে। আগে নিজের শরীরটা দেখো, তারপর অন্য সব। ওহো, এখানে এই নার্সিংহোমের পরিবেশে আমি একদম থাকতে পারবো না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মিস্টার দাস, আমরা আপনাকে ঘরোয়া পরিবেশের মধ্যে রাখারই চেষ্টা করব। বন্দনা, ইয়েস স্যার, কাল থেকে সেই মতো ব্যবস্থা করো। ইয়েস। জানেন মিস্টার দাস, আমাদের নার্সিং হোমের বেস্ট নার্সকে আপনার সেবা চেনে দিয়েছি। দেখবেন ওর সেবায় আপনি কিছুদিনের মধ্যে আপনার বাড়িও ভুলে যাবেন। বাস দেবেন্দ্র, তোমার আর কিছু ভাবার নেই। বেস্ট নার্সিং হোম, বেস্ট ডক্টর, বেস্ট নার্স, তুমি দিন পনেরো করে এখানে আরামে থেকে যাও, কি বলো? কর্তাকে দেখাশোনার ভার যখন তোমাদের উপরে, তখন আর আমার থাকার দরকার কি? তাছাড়া কর্তা আমাকে কতগুলো কাজের দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমায় একটু বাড়ি যেতে হবে। মামা, তুমি আবার কবে আসবে? আমার আর আসার দরকার কি? দায়িত্ব যাদের উপর কর্তাকে তার কাছে সঁপে দিয়ে আমি খালাস। এরপরে বাপ, ছেলে, বউ, তোমরা তোমাদের কথা ভাবো, আমি চলি। থাক থাক, ঠিক আছে ঠিক আছে, থাক মা থাক। মা, কর্তা তোমায় চিনবেন কিনা জানি না, কিন্তু আর সবাই জানবে যে তার পুত্রবধূ তার কর্তব্যের কখনো অবহেলা করেনি। মামা, বাবা ভোলানাথ তোমাদের মঙ্গল করুন। চলি বাবা, চলি।
আপনার চা। ব্ল্যাক টি? হ্যাঁ, চিনি ছাড়া। আমি তো তোমাকে বলিনি, তুমি কি করে জানলে আমি চিনি ছাড়া ব্ল্যাক টি খাই? জানা আমার কর্তব্য। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা কথা বলবো? নিশ্চয়ই। দেখো, তোমাকে নার্স কিংবা সিস্টার এসব বলে আমার ডাকতে ভালো লাগছে না। তোমার নামটা যেন কি? বন্দনা, তবে সকলে আমায় বিনি বলে ডাকে। বিনি? বাহ, মিষ্টি নাম। আমিও তোমাকে বিনি বলি ডাকবো, তোমার কোনো আপত্তি নেই তো? সেটা আমার সৌভাগ্য। গুড মর্নিং মিস্টার দাস। গুড মর্নিং ডক্টর। এই রুমটা আপনার কেমন লাগছে? খুব ভালো। সব ক্রেডিট হচ্ছে এই বন্দনার। কাল সারাদিন এই রুমটা ও নিজের হাতে সাজিয়েছে। আচ্ছা, বাহ, আপনি তখন বেশ ভালোই আছেন। কিছুদিন রেস্ট নিন, দেখবেন ঠিক হয়ে যাবেন। কিন্তু ডক্টর চ্যাটার্জি, এইভাবে ঘরের মধ্যে আর কতদিন বসে থাকবো? বসে থাকবেন কেন? অবশ্য আপনার হাঁটা বারণ। বন্দনা, তুমি ওনাকে হুইল চেয়ারে বসিয়ে লনে বারান্দা একটু বেরিয়ে নিয়ে আসতে পারো, ফ্রেশ এয়ারও পাবেন। ঠিক আছে। ওটা কিসের মন্দির মা? বাবা ভোলানাথের মন্দির। ভোলানাথের উপর তোমার বুঝি খুব বিশ্বাস? হ্যাঁ। তোমার এই বিশ্বাসের পেছনে কোনো যুক্তি আছে কি মা? কখনো কি ভেবে দেখেছো যে ভক্তি বিশ্বাস মানুষকে কত দুর্বল করে দেয়? ও কথা বলবেন না স্যার, যুক্তির মধ্যে বিশ্বাস থাকে না। আর বিশ্বাস যদি না থাকে, মানুষ সবকিছু পেলেও সে পাওয়ার মধ্যে আনন্দ থাকে না। তার মানে তুমি বলতে চাইছো ভোলানাথের কাছে তুমি যা চাইবে তাই পাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, যদি মন প্রাণ এক করে ওর কাছে কেউ কিছু চায়, আর যদি সে চাওয়ার মধ্যে নিজের কোনো স্বার্থ না থাকে। তুমি এখন ভোলানাথের কাছে কি চাইলে? ঠাকুরের কাছে যখন চেয়েছি তখন আপনাকে মিথ্যে বলবো না, আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। আমার জন্য তুমি চাইলে কেন? আমি তোমার কে? আমার সঙ্গে তোমার সম্পর্কই বা কি? স্যার, কার সঙ্গে কখন কি সম্পর্ক গড়ে ওঠে সে কথা বাইরে থেকে বোঝা যায় না। সম্পর্ক তৈরি হয় মানুষের মনের ভেতরে। এই দেখুন না, আপনাকে যেদিন দেখলাম সেই তখন থেকে আপনাকে ভক্তি করতে ইচ্ছে করছে। মন বলছে আপনি আমার বাবার মতো। বিনি, আমার কথা বাদ দিন স্যার, কিন্তু আমি জানি কাছে থাকলে সম্পর্কের মূল্য বোঝা যায় না, কিন্তু দূরে চলে গেলে নিজের লোকেদের খুব মনে পড়ে। যে দূরে চলে গেছে তার জন্য মন কেমন করে। মন্দির থেকে ফেরার আগে তোমার রাখাই ফুলের গন্ধে ঘরটা ভরে গিয়েছিল, এখন তুমি এলে ঘরটা আনন্দে ঝলমল করে উঠল। বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি তোমার জন্মদিনের ফুলে নয়, তোমার হাত দিয়ে আসা হাজার হাজার আনন্দের দিনে
আমাদের সংসার আনন্দে ভরে উঠুক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বিনি। আসেনি? ওরা আসতে একটু দেরি হবে। আপনার ব্রেকফাস্ট দেবো স্যার? না, বিনি আসুক আগে। আচ্ছা। আরে বিনি, আজ এত দেরি যে? আরে আরে, কি এসব কি? আজ আমার জন্মদিন, মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠাকুরের আশীর্বাদের সঙ্গে গুরুজনেরও আশীর্বাদ নেওয়া দরকার। আপনাকে দেখে মনে হচ্ছে যেন আমি আমার বাবার কাছে আছি, সেই জন্য আপনাকে প্রণাম করলাম। দীর্ঘজীবী হও, সবার সুখের কারণ হও। কিন্তু তোমার জন্মদিনের কথা তো আমায় আগে বলনি। মেয়ে হয়ে বাবার কাছে আশীর্বাদ নিলে, কিন্তু বাবার মতো মেয়েকে জন্মদিনে কোনো উপহার দেবার অধিকার তো দিলে না। আপনার এই আশীর্বাদ আমার জন্য সবচেয়ে বড় উপহার বাবা। বাবা? ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি, আজ এতদিন পরে আপনাকে বাবা ডাকার সুযোগ পেয়েছি। আপনি কি আমায় সেই অনুমতি দেবেন? না, অনুমতি দেবো কি রে? তুই তো আজ নিজের হাতে সে অধিকার নিয়ে নিলি বিনি। বাবা। আচ্ছা, মেয়ের জন্মদিনে বাবা এত দেরি পর্যন্ত না খেয়ে থাকবে কোন শাস্ত্রে লেখা আছে? হ্যাঁ মা, আপনার খাওয়ার কথা কেউ এখনো বলেনি। সবাই কি মেয়ে যে বাবার খাওয়ার জন্য চিন্তা করবে? আমি এক্ষুনি নিয়ে আসছি। কেমন আছেন বিনি? ভালো আছেন। দু একদিনের মধ্যে নার্সিং হোম থেকে বাড়ি ফিরে যাবেন। আজ পৌষ সংক্রান্তি, সেই জন্য পিঠে পায়েস করেছো? খেয়ে দেখো না কিরকম হয়েছে। বাহ, ঠিক আমার মায়ের মতন পিঠে করেছো, ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে, খুব। জানো বিনি, বাবাও না পিঠে খেতে খুব ভালোবাসেন। মা যখন পিঠে বানাতেন না, বাবা তখন কিচ্ছু না খেয়ে বাচ্চাদের মতো শুধু পিঠে খেয়ে থাকতেন। আরে পিঠে, পিঠে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, তোদের নার্সিং হোমে তাহলে পিঠেও তৈরি হয়? হ্যাঁ না না, আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। ও, বাড়ি থেকে নিয়েছিস?
খুব ভালো হয়েছে সত্যি বিনি তুই মানুষের মন চিনিস আজ পৌষ সংক্রান্তি আমার স্বামী পিঠে খেতে ভালোবাসে ওর জন্য বানিয়েছিলাম তোর বাড়িতে আর কে কে আছে আর কে আমরা দুজন আমি আরু কেন তোর শ্বশুর শাশুড়ি শাশুড়ি তো অনেকদিন মারা গেছে আর শ্বশুর তোর শ্বশুরও কি না না শ্বশুর আমার 100 বছর বেঁচে থাকুন কিন্তু উনি আমাদের সঙ্গে থাকেন না কেন কিরে চুপ করে আছিস কেন আমার শ্বশুর আমায় ঘেন্না করে বলিস কি তোর শ্বশুর তোকে ঘেন্না করে তাহলে আমি বলবো সে কানা কানা চোখে দেখতে পায় না চোখ থাকলে কেউ এই রকম রত্নকে চিনতে পারে না ও ফুল এই রকম বউয়ের সেবা পেল না সে সে কেমন শ্বশুর কে জানে গাধা গাধা একদম গাধা অত ভাগা একটা তবে যাই বলিস তোর স্বামী খুব ভাগ্যবান তোর মতো স্ত্রী পেয়ে ধন্য হয়েছে ওকে আমার দেখতে খুব সাধ হয় ওকে একদিন নিয়ে আসিস তো আপনি যখনই ওকে দেখতে চাইবেন ও নিশ্চয়ই আসবে মেয়ে হয়ে আমি যখন আসতে পেরেছি ছেলে হয়ে ও নিশ্চয়ই আসবে আসে না মা সব ছেলে আসে না এমন এক একটা অবাধ্য ছেলে আছে যারা বাবা ডাকলেও তার কথায় কান দেয় না আপনি কার কথা বলছেন বাবা আমার নিজের ছেলের কথা আমার একমাত্র ছেলে ও যদি চাইতো কি না হতে পারত কিন্তু একটা বাজে ছোট লোক মেয়ের জন্য আমাকে অপমান করে বাড়ি ছেড়ে চলে গেল আমি খুব ভালো করে জানি শুধুমাত্র আমার সম্পত্তির জন্য ওই মেয়েটা আমার ছেলেকে ফাঁদে ফেলেছে আপনি সেই মেয়েটাকে কি দেখেছেন বাবা না দেখিনি দেখার ইচ্ছেও নেই হয়তো সেই মেয়ে আপনার সম্পত্তির জন্য নয় আপনার ছেলেকে সত্যি ভালোবাসে বাজে কথা তুই ছেলে মানুষ এটা বুঝবি না ওই মেয়েটার আমার সম্পত্তি ছাড়া আর কোনো কিছুর উপর নজর নেই কিন্তু যখন ও জানবে ও থাকা পর্যন্ত অবিনাশ সম্পত্তি পাবে না তখন নিশ্চয়ই ও ছেড়ে চলে যাবে আপনি কি আপনার ছেলে বউকে কখনো ক্ষমা করবেন না বাবা না ওই মেয়েটার জন্য আমি অবিনাশকে কোনো দিন ক্ষমা করতে পারবো না ওই মেয়েটা যতদিন ওর কাছে থাকবে ততদিন আমি অবিনাশকে আমার ছেলে বলে গ্রহণ করতে পারবো না আরে তোর আবার কি হলো তুই মন খারাপ করছিস কেন কিছু না বাবা আমি শুধু ভাবছি আমাদের দেখায় হয়তো ভুল হয় না কিন্তু চেনার মধ্যে কত ভুল থেকে যায় সত্যি বলছি কথা বাবু আপনাকে যেন চেনাই যাচ্ছে না আপনার বয়স যেন 10 বছর কমে গেছে ও অনেকদিন পরে আপনাকে এত হাসি খুশি দেখে না এত ভালো লাগছে এই সবই বিনির জন্যে এই 15 দিনে আমার মাথার থেকে বিজনেসের ভূতটাই যেন নামিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে আমি যেন এখানে মেয়ের সঙ্গে ছুটি কাটাতে এসেছি তাহলে বাড়িতে গিয়ে বেশ কিছুদিন আরাম করুন আচ্ছা আপনি সব ইনস্ট্রাকশন মনে আছে তো হ্যাঁ আমি আমার সব বলে দিয়েছি কখন কি ওষুধ নিতে হবে কখন কি খেতে হবে কিন্তু বিনিকে দেখছি না ও কি আজ আসেনি এই তো বিনি এসে গেছে আরে বিনি এটা কি মাফলার এ কার জন্য আমার জন্য বাহ 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 ভারী সুন্দর হয়েছে খুব সুন্দর আমি এখান থেকে চলে গেলেও তোর কথা আমার সব সময় মনে পড়বে মা থাক 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 দীর্ঘজীবী হ ডাক্তার চ্যাটার্জি বিনির জন্য এই নার্সিং হোমের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না থ্যাংক ইউ চলো তাহলে যাওয়া যাক Thank you.
ডক্টর চ্যাটার্জি, শরীরের দিকে একটু নজর দেবেন। ও ইয়েস। আপনাকে একটা অনুরোধ করে রাখবেন। বলুন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি বিনিকে একটু আমার বাড়িতে নিয়ে যেতে চাই। না না, বেশিক্ষণ আটকে রাখবো না, নীলমণিকে দিয়ে একটু পরেই ফেরত পাঠিয়ে দেবো। তা নিয়ে যান না, আপত্তি করার কি আছে? আমিও ভাবছিলাম আপনি অসুখ থেকে উঠলেন, আবার এতটা পথ যাবেন, ভালোভাবে আপনাকে বাড়িতে পৌঁছে দেয়া আমাদেরই কর্তব্য। বন্দনা নিশ্চয়ই যাবে। কিরে, যাবি না আমার সঙ্গে? আমি, তুই আমার সঙ্গে থাকলে এই চার ঘন্টার পথ ভালোই ভালো কেটে যাবে। চল মা। যাও বন্দনা, এত সেবা করে যখন ওকে সুস্থ করে তুলেছ তখন ওর মনে কষ্ট দেওয়া কি ঠিক হবে? চল মা চল। হায় মায়, এই আমার বাড়ি। কিন্তু এত বড় বাড়ির মধ্যে মানুষ বলতে তো শুধু আমি আর নীলমণি। ভেবেছিলাম অবিনাশ আমার ইচ্ছে মতো বিয়ে করবে, নিজের মনের মতো বউ আনব, নাতি নাতনি ছেলে বউতে বাড়ি ভরে থাকবে। কিন্তু সে হলো না, অবিনাশ নিজের ইচ্ছে বিয়ে করলো। কিন্তু আমিও বলছি, আমি বেঁচে থাকতে সেই মেয়ে এই বাড়ির চৌকাট পর্যন্ত পেরোতে পারবে না। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? আয় ভেতরে আয়। না বাবা, আমাকে এখান থেকেই ফিরে যেতে হবে। এই কি একটা কথা হলো, এতটা পথ এসে বাড়ির মধ্যে না ঢুকে দরজা থেকে ফিরে যাবি? সকলের ভাগ্যে সব জোটে না বাবা, আপনার মতো এত বড় লোকের বাড়ির দরজা পর্যন্ত যে আসতে পেরেছি নার্স বিনিশ, সেটাই পরম সৌভাগ্য। এই বাড়ির চৌকাট পার হয়ে বাড়ির ভেতরে যাবার তপস্যা আমার নেই বাবা। বিনি, তুই একি বলছিস? আপনি বুঝতে পারবেন না, আমি আপনাকে বোঝাতেও পারবো না। নার্সিংহোম থেকে এতটা পথ পেরিয়ে এখানে আসা আমার জন্য যতটা সহজ ছিল, এই একটুখানি পথ পেরিয়ে যাওয়া আমার জন্য ততটা সহজ নয় বাবা। বিনি, আপনি আমায় ক্ষমা করুন বাবা, অন্তত এই ছোট্ট একটু আনন্দ নিয়ে থাকতে দিন। যে বিনি নামে একটা নার্স, ওর সেবা দিয়ে কিছুদিনের জন্য আপনার মেয়ে হওয়ার গৌরব পেয়েছিল। এদিক ওদিককে দেখছো? তোমাকে বলছি, শুনতে পাচ্ছ না? কি, আমি মালি? ঠেলা বোঝো, মালিকে মালি বলে সম্মান চলে যায়? এমন ভাবে কথা বলছো যেন বাড়ির মালিক। বড় বড় চোখ করে কি দেখছো? কি চাই? যাও তোমার মালিকের মেয়ে কান্তাকে বলো কার্তিক কুমার এসেছে। ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি চাকর বাকর লোক, ওর সঙ্গে আমার কি সম্পর্ক, তোমার জানার কি দরকার? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড, আমি ওর লাভার। হ্যাঁ, কি বললে? লাভার? চল বেশি কথা বলো না, বেশি কথা বললে চাকরি থেকে আউট করে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি ওর সঙ্গে প্রেম করছো, ওর বাবার পারমিশন নিয়েছো? আরে রাখো, ওর বাবাকে কে পরোয়া করে? শুনেছিলাম মিলিটারিতে নাকি মেজর ছিল, কাছে বন্দুক টন্দুক থাকলেই হয়তো, কি পরোয়া করে ওর বন্দুককে? আরে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা পিতাজি। হ্যাঁ, যাও যাও, দেখে যাও, যদি না রাখি। কি
ডাকবে না? ইউ কমিশন চাই। দেশের কি অবস্থা? অফিসে পিয়নদের ঘুষ চালু ছিল, এবার বাড়িতে চাকর বাকরদেরও ঘুষ। ঠিক আছে না, চা খেও। হ্যাঁ যা, এবার দেখে দাও। যা ড্যাডি, তোমার চা। ড্যাডি 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 কি বুঝলে? আমি বাগানের মালিক, আমি মালিক। আমাকে চাকরি থেকে আউট করে কার্তিক, ও কার্তিক, 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 অত মারার পরে আবার জল বৃষ্টি কেন? খুব লেগেছে না? না, আবার ড্যাডিকে মারতে ডাকো। আমি তাই বলেছি নাকি? তোমাকে ড্যাডি যখন মারছিল আমার তখন কি কষ্ট হচ্ছিল জানো? সত্যি তোমার খুব কষ্ট হচ্ছিল? মানে সত্যি তুমি? আমি জানি না, যাও আই বড় কার্তিক কোথাকার। আমি এক আই বুড়ো কার্তিক, আমি এক আই বুড়ো কার্তিক, কোন আই বুড়িকে দেখতে পেলেই হাসি যে ঠিক ঠিক, তরুণী মেয়ে গো সাবধান, এব গো লুটে তোমার প্রাণ। আমি এক আই বুড়ো কার্তিক, আমি এক আই বুড়ো কার্তিক। ইস কি সাহস! যখনই ফাগুন হাওয়া বয়ে চলে ফুর 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 ফুর, বুঝেনি বুকটা তোমার হয়ে গেছে চুর 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 চুর। যখনই ফাগুন হাওয়া বয়ে চলে ফুর 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 ফুর, বুঝেনি বুকটা তোমার হয়ে গেছে চুর 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 চুর। ওমে চাই যে তোমায় যতই ভেঙাও আমায়, ওমে চাই যে তোমায় যতই ভেঙাও আমায়, যতই মনোকান। আমি এক আই বুড়ো কার্তিক, আমি এক আই বুড়ো কার্তিক। প্রেমের মজা, হ্যাঁ আদরের নিমকি তেলে খায় না কে আর তোর মোর কর মোর, যদি মন চায় গো তখন করো কেন দূর 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 দূর। আমি নই আই বুড়ো কার্তিক, আমি নই আই বুড়ো কার্তিক, সোনা বউ থেকো গো সাবধান, লুটে যে নিলাম তোমার প্রাণ। আমি নই আই বুড়ো কার্তিক, আমি নই আই বুড়ো কার্তিক।
ঘর সংসারে কাজ, জল ভরা, আবার নার্সিং হোমে যাওয়া। পারবি তো বৌমা? হ্যাঁ। চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন খুব পরিশ্রম গেছে তো, তাই বোধহয় জ্বর হয়েছে। কটা ওষুধ লিখে দিলাম, খেলেই সেরে যাবে, চলি। নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজ থেকে তোমার কমপ্লিট রেস্ট, কাজটা সব বন্ধ। দূর, আমার কিচ্ছু হয়নি, নিচে নিচে এত ভাবছো কেন বলো তো? ভাববো না, তুমি ছাড়া আমার আর কি আছে? তোমার শরীর খারাপ হলে আমার কি ভালো লাগে? কর্তা, ম্যানেজার বাবু খবর পাঠিয়েছেন আপনার জাপান যাবার জন্য কি সব কাগজপত্রের দরকার। কাছে থাকলে সম্পর্কের মূল্য বোঝা যায় না, কিন্তু দূরে চলে গেলে নিজের লোকেদের খুব মনে পড়ে। যে দূরে চলে গেছে তার জন্য মন কেমন করে। চিন্তা হচ্ছে ডাক্তারবাবু, 15 দিন হয়ে গেল, জ্বর একটু কমছে না, তার উপর দুদিন মাথা ঘুরে পড়ে গেছে। ওর কথা একদম শুনবেন না স্যার, আমার একটু কিছু হলেই ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। দেখুন না, সামান্য একটু জ্বর হয়েছে, মিছে মিছে আপনাকে আবার ডেকে নিয়ে এলো। তাতে কি হলো? তোমাকে পরীক্ষা করা হলো, আবার গল্প করা হলো। চলে বিনাশ, কাল নার্সিং হোম থেকে লোক এসে ও রক্তটা নিয়ে যাবে, রক্তটা একবার পরীক্ষা করে দেখে নি। আচ্ছা চলে। আমার মনে হয় আরেকবার আপনি পরীক্ষা করে দেখুন। আপনি যখন বলছেন তখন করছি, কিন্তু এবার ওই একই রেজাল্ট পাবেন।
নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ, আরে অবিনাশ এসো। বন্দনা কেমন আছে? সে একই রকম, জ্বর একটু কমছে না। ব্লাড রিপোর্টে কি বেরোলো ডাক্তার বাবু? হ্যাঁ, ব্লাড রিপোর্ট, হ্যাঁ ব্লাড রিপোর্ট অবশ্যই একটা পেয়েছি, তবে আরেকবার পরীক্ষা করার জন্য দিয়েছি। কেন? দেখো অবিনাশ, ডাক্তারও তো মানুষ, ওরও তো ভুল হতে পারে। ভুল? ভগবান করুন ভুলই যেন হয়। কিন্তু এখনকার ব্লাড রিপোর্টে কি বেরিয়েছে ডাক্তারবাবু? অবিনাশ, বন্দনার কতই বা বয়স, জীবনটা কি তাইও জানে না, দুনিয়াটা কি ভালো করে দেখেনি। ওর ভাগ্যে কখনো এমন করতে পারে না। মানে কি হয়েছে ওর? ডাক্তারবাবু প্লিজ, কি হয়েছে বলুন। আমি আমি তোমাকে কি করে বলবো অবিনাশ? প্লিজ প্লিজ ডাক্তারবাবু, প্লিজ আমাকে বলুন। আমি কোনোদিন ভাবতেও পারিনি এই দুঃসংবাদ তোমাকে আমাকেই দিতে হবে। দুঃসংবাদ? আপনি আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তারবাবু। বন্দনা সেই ফুলের মতো মিটি, যার ছোট্ট মিষ্টি হাসিতে কত রোগীর কষ্ট দূর হয়ে যেত। ওর ওর ব্লাড ক্যান্সার রয়েছে। না ডাক্তারবাবু, না না ভেঙে পড়ো না অবিনাশ, তুমি ভেঙে পড়লে বন্দনাকে দেখবে কে? এই রোগের মুখোমুখি দাঁড়াবার জন্য ওকে সাহস দেবে কে? ডাক্তারবাবু আপনি আপনি মিনিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আপনাকে বাঁচান। ও চলে গেলে বাঁচবো না ডাক্তারবাবু, আপনি মিনিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। ডাক্তার হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব বন্দনাকে বাঁচাবার জন্য। সবচেয়ে বড় স্পেশালিস্টের সঙ্গে আমি কথা বলবো ওকে বাঁচাবার জন্য। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, কিন্তু তুমি ধৈর্য হারিও না অবিনাশ, ধৈর্য হারিও না। জীবনে কখনো কিছু চাইনি, আজ শুধু এইটুকু চাইছি আমার বিনিকে, আমার বিনিকে ভালো করে দাও। বিনি ছাড়া আমি বাঁচতে পারবো না ঠাকুর, আমার বিনিকে ভালো করে দাও। Thank you.
ডক্টর চ্যাটার্জি, আপনার পেশেন্ট বন্দনা দাসের সম্বন্ধে যেটা বলছিলেন, আমি কি তার কেস রিপোর্টটা একটু দেখতে পারি? ডক্টর মুখার্জি, এটা হচ্ছে বন্দনার প্রথম ব্লাড রিপোর্ট, আর এটা হচ্ছে আজকের রিপোর্ট। ডক্টর চ্যাটার্জি, দুটো রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে। বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে, বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে, বন্দনার ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে। সেই জন্য তো প্রথম রিপোর্ট পাওয়ার পর থেকে আমি খুব চিন্তিত। ডক্টর মুখার্জি, আপনি তো এদেশের একজন প্রতিষ্ঠিত ক্যান্সার স্পেশালিস্ট, আপনি বলুন আর কোনো উপায় আছে কিনা? বন্দনাকে বাঁচাবার জন্য আমি সব রকম চেষ্টা করতে রাজি আছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি ডক্টর, কিন্তু আপনি তো ভালো করেই জানেন যে এ রোগের চিকিৎসা এখনো বেরোয়নি, এ রোগে মৃত্যু নিশ্চিত। শুধু বারবার রোগীকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা, আপনি সেই রক্ত দেওয়ার ব্যবস্থা করুন, তাছাড়া আর কিছু করার নেই। আজ তোমার মুখখানা ফুলের থেকেও সুন্দর লাগছে, যদি কেউ দেখে ফেলে নজর লাগবে। সকলের নজরের আড়ালে শুধু তোমার নজরের সামনে রয়েছি বলে আজ অব্দি আমি বেঁচে আছি। আজ আমার মনে হচ্ছে সত্যি এই পৃথিবীটা কত সুন্দর, এখানকার মানুষগুলো কত ভালো। আজ আমার খুব ভালো লাগছে। বিনি, আজ তোমার কি হয়েছে? হঠাৎ এই কথা বলছো কেন? না, হঠাৎ নয়, যা বলবো বলে ভেবে আজ পর্যন্ত বলতে পারিনি সেই কথা বলছি। তুমি আমার জন্য অনেক করেছো, আমার জন্য বাড়ি ছেড়েছ, ধন সম্পত্তি সব ত্যাগ করেছ, কিন্তু আমি আমি তোমার কিছুই দিতে পারলাম না। না বিনি, এমন কথা বলো না। তোমাকে পেয়ে আমি সব পেয়েছি, তোমায় ছাড়া আমি আর কিচ্ছু চাই না। কিন্তু সেই চাওয়াটুকু পূরণ করার জন্য একটা জীবন কত ছোট। আজ ভীষণ ইচ্ছে করছে শুধু তোমার সেবা করতে, পৃথিবীর সব সুখ তোমার জন্য কুড়িয়ে আনতে। যত সুন্দর সুন্দর স্বপ্ন আছে তোমার চোখে ভরিয়ে দিতে, তোমার বুকে চিরদিনের জন্য এমনি করে থাকতে ইচ্ছে করছে। তোমার বুকের মধ্যে থেকে কেউ আমাকে কেড়ে নিতে পারবে না।
বিনি না না আমাকে ধরে ছড়িয়ে দিও না এমনি করে ছড়িয়ে ধরো তোমার বুকের মধ্যে চিরদিনের জন্য সময় যেন তমকে দাঁড়ায় বিনি বিনি আজ তোমার কি হয়েছে আমি আর জানতে পেরেছি আমার কি হয়েছে আমি আমি আজ নার্সিং হোমে গিয়েছিলাম বিনি স্বপ্ন দেখার সে দিনগুলি ভাবিনি তো শোনো আমার অসুখের কথা দাদাকে কিছু বলো না শুনলেও সহ্য করতে পারবে না বিনি তোকে তো স্বপ্ন দেখাচ্ছে কেন রে শরীর টরীর ভালো তো শরীর খারাপ হবে কেন নার্সিংহোমে একটু কাজের চাপ পড়েছে তো সেই জন্য একটু শুকনো দেখাচ্ছে ভালো করেছো তোমরা এসছো তোমাদের কথা আমার খুব মনে পড়ছিল আমারও দুদিন ধরে তোর কথা ভীষণ মনে পড়ছিল কোনো কাজে মন বসছিল না তো দাদাকে বললাম এক ঘন্টার জন্য হোক চলো বিনিকে দেখে আসি এই গল্প পরে হবে গল্প পরে হবে আগে দেখ তোর জন্য আমি কি কি জিনিস এনেছি এই যে এতগুলো শাড়ি এই ট্রানজিস্টার আর এই যে শাড়িটা এই শাড়িটা আমি তোর জন্য পছন্দ করেছি বাকিগুলো তোর বৌদির পছন্দ এই যে অবিনাশের জন্য সুটের কাপড় নাও এই দেখ এই দেখ তোর জন্য গয়না এসব এসব কেন নিয়ে এলে দাদা বারে আনবো না তোর বিয়েতে কিছু দিতে পারিনি তাই তাই লজ্জায় আসতে পারছিলাম না এখন তো এটা চাকরি করছি দাদার কর্তব্য তো পালন করতেই হবে শুধু তাই নয় তোর জন্য আমার আরো কত কি ভাবা আছে সব এক এক করে করব কিন্তু সব জিনিস সকলে ভোগ করতে পারে না বৌদি আমার জন্য
কেন মিছি মিছি টাকা নষ্ট করলে? কি বললি? মিছি মিছি? তুই ছাড়া আমাদের আর কে আছে রে? তোর জন্য যতই টাকা খরচ করি না কেন, সেটা নষ্ট নয়, সেটা তোমার আনন্দ। এই শাড়ি, এই গয়না তুই আর সব পরবি, আমি প্রাণ ভরে তোকে দেখব, তারপর যাব। যা পরে আয়, যা। চিকিৎসা কোনো বেরোয়নি, এ রোগে মৃত্যু নিশ্চিত। শুধু বারবার রোগীকে রক্ত দিয়ে কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আপনারা কি আজই চলে যাবেন? আর কি করব ভাইয়া, চাকরি করে খেতে হয়, যেতে তো হবেই। আপনার চাকরির সাথে নাটক লেখাও চলছে তো? আর নাটক নাটক আমার বাড়ির ফটকে বন্ধ, বুঝলে ভাইয়া? এই যে চাকরি করছি, ট্যুর করে করে প্রাণ আমার একেবারে ওষ্ঠাগত। পশ্চিমবঙ্গের হেন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। সেলসম্যানের চাকরি তো, কোম্পানি চায় আরো বেশি করে মাল বিক্রি হোক। বৌদি তাহলে বাড়িতে একা থাকেন? আর কি করবে বলো, তবে তিন চার মাসে একটা লম্বা ট্যুর আছে, ভাবছি ওর সঙ্গেই নিয়ে যাব। তাই দেখেছো, দেখেছো কল্পনা আমাদের শাড়ি গয়না পরে ওকে কি সুন্দর মানিয়েছে। যেন লক্ষ্মী প্রতিমা, তোকে তো এমন করে আমি সাজাতে পারিনি। তুই তুই সব সময় আমার সামনে এভাবে সেজে গুজে থাকবি, তোর কাছে আর এছাড়া আর কিছু চাওয়ার নেই রেবিনি। চলো চলো, দেরি যাচ্ছে, চলো চলি রেবিনি। বৌদি থাক থাক, ভালো হয়ে থাকিস, নিজের শরীরে যত্ন করিস। থাক 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 থাক, এই কাঁদছিস কেন? যাবার আগে মন খারাপ করে দিস, কি করব বল? থাকার তো ইচ্ছে ছিল, কিন্তু ট্যুরে বাইরে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি কথা দিচ্ছি যে এই লম্বা ট্যুর থেকে ঘুরে এসে তোর বৌদি আর আমি পুরো এক সপ্তাহ তোদের সঙ্গে কাটিয়ে যাব, খুশি তো? চলি চলি রেবিনি, এই চলো চলো, দেরি যাচ্ছে, চলো। চিঠি লিখবি কিন্তু? হ্যাঁ চিঠি দিবি। আর কি দাদা বৌদিকে আমি দেখতে পাবো? ওরা তো জানে না যে ওদের বিনি চিরকালের মতো হারিয়ে যাবে। অদুনা বিনি, চলো চলো। কি হলো বিনি, কি হয়েছে বিনি? বিনি কি হয়েছে তোমার? বিনি
নমস্কার স্যার। নমস্কার। নীলমণিকে ডাকো, এই কাগজগুলো অফিসে দিয়ে আসবে। একে নীলমণি বাবু তো বাড়ি নেই স্যার। বাড়িতে নেই, কোথায় গেছে? ওই বিনি বলে কোন এক নার্স, তার খুব অসুখ, তাকে দেখতে গেছে। বিনির অসুখ? ডক্টর চ্যাটার্জি স্পিকিং, আমি দেবেন্দ্র দাস বলছি। হ্যাঁ, আমি এই মাত্র জাপান থেকে ফিরলাম। ডক্টর চ্যাটার্জি, আমি খবর পেলাম বিনির নাকি শরীর খারাপ। কি বললেন? ব্লাড ক্যান্সার? ও মাই গড। অবিনাশ, তুই? দেবেন্দ্রবাবু, অবিনাশ বন্দনার স্বামী। আমি আমার বাবার কাছে আছি, সেই জন্য আপনাকে প্রণাম করলাম। ঠাকুরের কাছে যখন চেয়েছি তখন আপনাকে মিথ্যে বলবো না। আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। এ বাড়ির চৌকাট পার হয়ে বাড়ির ভেতরে যাবার তপস্যা আমার নেই বাবা। জেনে বড় ভুল করে ফেলেছি রে, এমন লক্ষ্মী প্রতিমা যে তোর বউ, আমার পুত্রবধূ, আমি বুঝতে পারিনি রে। অথচ বোঝা উচিত ছিল, বিনিকে যে করে হোক আপনি বাঁচান ডক্টর চ্যাটার্জি, ও আমার পুত্রবধূ। আমি আজই জানতে পারলাম ওকে বাঁচাবার জন্য যত টাকা লাগে আমি দেব, আমার সব যদি যায় যাক, আপনি ওকে বাঁচান। দেবেন্দ্রবাবু, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু টাকাটাই তো সব কথা নয়। মিনি ট্রিটমেন্ট যেভাবে চলছে, ও ছাড়া আমাদের চিকিৎসা বিজ্ঞানে আর কোনো ব্যবস্থা নেই, কিন্তু কিছু একটা করুন। আপনি বিনিকে যেমন করে হোক ভালো করে দিন। দেবেন্দ্রবাবু, আমরা শুধু চেষ্টা করতে পারি, ভালো করা তো ভগবানের হাতে। ডাক্তার বাবু, ভীষণ কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। ডাক্তার বাবু, আমার শরীর ভীষণ খারাপ লাগছে। ইনজেকশন দিয়েছি বন্দনা, একটু পরে নিশ্চয়ই ভালো লাগবে। শুনছো, আমার যাবার সময় হয়ে এলো, আমার একটা কথা রাখবে। বলো তুমি। আমি যাবার পরে তুমি বাবার কাছে ফিরে যাবে, ওর মনে আর কষ্ট দেবে না। বাবা কত ভালো, তুমি জানো না
বাবা তোমাকে কত ভালোবাসেন, শুধু আমাকে ভালোবাসেন না, ঘৃণা করেন। উনি আমাকে বউ বলে গ্রহণ করেননি। ও কথা বলিস না মা, ও কথা বলিস না বাবা। মেয়ে হয়ে স্নেহ দিয়েছিস, মা হয়ে দিয়েছিস মমতা, এত কাছে থেকেও কেন পরিচয় দিলি না মা? বাবা হয়ে দোষ করেছিলাম বলে মেয়ে হয়ে তুই ক্ষমা করতে পারলি না? দোষ আপনার নয় বাবা, সব দোষ আমার। আমি তো পিতা পুত্রের মধ্যে একমাত্র বাধা হয়েছিলাম, আমায় ক্ষমা করুন বাবা। আমি আপনাদের কাউকে সুখী করতে পারিনি, কারো মনে শান্তি দিতে পারিনি। আমি চলে যাবার পর না না ও কথা বলিস না মা, ও কথা বলিস না। তুই চলে গেলে তোর এই বুড়ো ছেলে তার সংসার ভেসে যাবে। তুই সবাইকে ভালোবাসা দিয়েছিস, তাই সবাই তোর জন্য আজ ঠাকুরকে ডাকছে। তুই আমাদের ছেড়ে যেতে পারবি না, তুই আমাদের ছেড়ে যেতে পারবি না। না না না, আমাদের ছেড়ে যেতে পারবে না কথা বাবু, ও আমাদের ছেড়ে যেতে পারবে না। না না, এই ভোলানা তোকে রক্ষা করবে, ভোলানা তোকে রক্ষা করবে। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। ইনি ডক্টর মুখার্জি, আমাদের দেশের একজন বিখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট। দেবেন্দ্র বাবু, বন্দনা দেবীর ভালো হওয়া সম্পর্কে একটা আশার আলো দেখতে পাচ্ছি। আশার আলো মানে? এই কিছুদিন আগে দিল্লিতে একটা আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন হয়েছিল, ওইখানে আমি জানতে পারি যে আজকাল আমেরিকায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সাহায্যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে এবং এতে ওরা প্রায় 25% কেসে সাকসেসফুলও করছে। এখন আমাদের এমন লোক খুঁজে বার করতে হবে যার রক্ত মজ্জা টিস্যু বন্দনার রক্ত মজ্জা এবং টিস্যুর সঙ্গে একেবারে মিলে যাবে, এবং সেই লোকের শরীরের মধ্যে থেকে বোন ম্যারো বার করে রোগীর শরীরের মধ্যে ইঞ্জেক্ট করতে হবে। আর যদি রোগীর শরীর সেই বোন ম্যারো গ্রহণ করতে পারে তাহলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ডক্টর মুখার্জি, আপনি সেই ব্যবস্থাই করুন। কিন্তু সেটা তো এখানে সম্ভব হবে না দেবেন্দ্র বাবু, এটা একমাত্র বিদেশেই সম্ভব হচ্ছে, আর অল্প কয়েকজন এক্সপার্টই এ কাজ জানেন। ঠিক আছে, আমি বিনিকে আমেরিকা নিয়ে যাব। সেই এক্সপার্টের একজন আমেরিকার ডক্টর রিচার্ডসন এখন ভারতে কিছুদিনের জন্য আছেন, আমি ওনার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনাও করেছি। উনি বন্দনাকে একবার দেখতে রাজি হয়েছেন, উনি বন্দনাকে এক্সামিন করার পর ওর কথা মতো ব্যবস্থা করতে হবে, আর আমরা ওরই জন্য অপেক্ষা করে আছি। Dr. Chatterjee, can I check her pulse once again? Oh, yes, sir. She can't be moved. She is pretty serious. Dr. Chatterjee, it is quite late. The report here states... Well, Dr. Mukherjee, please make all the arrangements. And when everything is ready for the operation, please contact me. Make it snappy. It's urgent. Okay, doctors, we meet. Thank you, doctor. Thank you, doctor. Ki holo, Dr. Mukherjee?
আমি যা ভেবেছিলাম উনিও ঠিক তাই সন্দেহ করলেন। বন্দনাকে এখন আমেরিকায় নিয়ে যাওয়া যাবে না, কারণ ওর কন্ডিশন খুব সিরিয়াস। তাহলে এখন কি হবে ডাক্তারবাবু? এখানেই সমস্ত বন্দোবস্ত করতে হবে। আমাদের যা যন্ত্রপাতি আছে ওগুলো ব্যবহার করে ডক্টর রিচার্ডসন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে রাজি হয়েছেন, কিন্তু আশা খুব কম। তাছাড়া আমাদের হাতে সময়ও খুব কম। তাছাড়া বোন ম্যারো ম্যাচ করার মতো লোকও তো খুঁজে বার করতে হবে। আমার ব্লাড টেস্ট করুন। আপনি আমার ব্লাড টেস্ট করুন। No, it's not matching. Devendra Babu, ki holo Dr. Chatterjee? Onek loker blood to test kora holo, karo karo blood mileche, kintu ekjoner gene milche na. Apni borong ekta kaj korun, joto taratari paren khobore kagoje ekta advertisement din. কাগজে বিজ্ঞাপন পড়ে যে কজন লোক এসেছিল তাদের কারো জিন বন্দনার সঙ্গে মিলল না। নিজের রক্তের ভাই বা বোন থাকলে ওর জিন হয়তো বন্দনার সঙ্গে মিলেও যেতে পারত। আচ্ছা, ওর নিজের কোনো ভাই বোন নেই? হ্যাঁ, ওর জিন ভাই আছে। তাহলে এক্ষুনি ডেকে পাঠান, হয়তো ওর জিন বন্দনার সঙ্গে মিলেও যেতে পারে। ডক্টর চ্যাটার্জি, বন্দনা ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? তাকে খোঁজ করার জন্য চারিদিকে লোক পাঠানো হয়েছে, আশা করছি এবার খবর পাব। দেখুন, আমাদের হাতে সময় খুব কম। সাত দিনের মধ্যে যদি কিছু একটা ব্যবস্থা না হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে। ভাগ্য আমার সঙ্গে এমন খেলা খেলবে আশা করিনি নীলমণি। সারা জীবন টাকা প্রতিপত্তির পেছনে ছুটে আজ আমি আমার সবচেয়ে বড় রত্নটাই হারাতে বসেছি। কথা আজ আমার সাবিত্রীর কথা মনে পড়ছে। ও কি বলতো জানো? ও বলতো, কি হবে আমাদের এত টাকা পয়সায়, একটু আমার দিকে দেখো, অবিনাশকে একটু স্নেহ দাও। আজ মনে হচ্ছে টাকা ছাড়া আমি কাউকে কিছুই দিতে পারিনি। ও ঠিকই বলতো, আজ আমি একেবারে একা হয়ে যেতে বসেছি, একেবারে একা। আপনি একা কেন হবেন কথা? আপনার ছেলে রয়েছে, লক্ষ্মীর মতো আমার বউ রয়েছে। বউ জানি না কত তপস্যা করলে মানুষ এমন একটা বউ পায়, কিন্তু এই রত্ন ভাগ্য আমার হাতে দিয়েও আবার তা কেড়ে নিতে বসেছে। আমার লক্ষ্মীর মতো বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে লক্ষ্মী ছাড়া করে চলে যাচ্ছে। জানো নীলমণি, ডাক্তার ডাক্তার জবাব দিয়ে গিয়েছে, বলেছে আর সাত দিন, মাত্র সাত দিন। না 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 না, বিনিমা আমাদের ছেড়ে যেতে পারবে না, তাহলে ঠাকুরদের তা সব মিথ্যে। বাবা ভোলানাথ আমাদের ভরসা, অঙ্কা ত্যাগ করে যান, ওর পায়ে গিয়ে দাঁড়াতে পারলে কাউকে নিরাশ করেন না। আপনি যান কথা, আপনি গিয়ে জোড়াতে বাবার কাছে বিনিমা জীবন ভিক্ষা করুন, উনি আপনাকে ফেরাবেন না, উনি আপনার ডাক শুনবেন, আমার বিশ্বাস। ভোলানাথ, ভোলানাথ,
ভোলানাথ করুণা সিন্ধু তুমি দয়ার সাগর জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা দয়া করো হে ঈশ্বর বাগানে প্রভু ফুটেছে যে ফুল অকালে ছড়িয়ে তাকে করুণা গভুর করলে বোধন তুমি যে প্রতিমা ভরে ব্যথা কি পাবে না তার বিজয়ার পর ভোলানাথ হে ভোলানাথ ঝরা ফুলকে ফুটিয়ে তুমি করো সুন্দর আসিনি ভালো সে আমার পাপ আমাকে দাও না তাতে শত অভিশাপ আমার পাপের ফলে দিও না শাস্তি তাকে তোমাতে যে চিরদিনই আছে নির্ভর ভোলানাথ হে ভোলানাথ তুমি নিও না কেড়ে তাকে ও গো শঙ্কর Thank you.
কালিদাস বাবুর বোনমারও বিনির সঙ্গে ম্যাচ করেছে। ও রিয়েলি? উই হ্যাভ গট দ্য ডোনার। ও গুড, লেট আস প্রিপেয়ার ফর দ্য অপারেশন। ও ইয়েস। Opinion, doctor. What are chances? Her chances seem pretty good. We just got to see how her body accepts. Bone marrow transplantation ভালো ভালো হয়ে গেছে। বন্দনা শরীর যদি ঠিকমতো গ্রহণ করতে পারে, তাহলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ডক্টর চ্যাটার্জি, আমার একটা অনুরোধ রাখবেন। বলুন। ভোলানাথের এই প্রসাদী ফুল বিনির মাথার কাছে একটু রাখতে দেবেন। আসুন। আপনাদের জন্য শুভ খবর আছে, বিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা গিয়ে ওর সাথে দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। বিনি, বিনি তুই পুরো ভালো হয়ে গেছিস বিনি। হ্যাঁ বৌদি। আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই বৌদি। দাদা, all right.